বাইরে গিয়ে অমায়িক গলায় ডাকা ডাকি করলাম কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এরকমই কোনো একটা জায়গা থেকে উনি লিখেছিলেন বোধ হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে দেখাভাবিক একলা নেই আমরা আমরা যতজন রয়েছি ততজন অন্তত শুরু করতে পারি আচ্ছা আমার গলা কি কোনোভাবে বাইরে যাচ্ছে চেঁচাবো তাহলে কোনো সম্ভাবনা নেই তো আচ্ছা বেশ যারা একটু আগে লাইফ সাউন্ড দেখেছেন আলোক ধ্বনি বড় সুন্দর বাংলা একটা কজন জানতেন এটার কথা একটু হাত তুলবেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন জানতেন আপনারা জানতেন আমরা অনেকেই জানতাম না এবং আমরা আলোচনা করছিলাম আমরা দুই বন্ধু মিলে ওখানে যে ও লাল কিলায় দেখেছে খাজুরা দেখেছে আরও কয়েকটা জায়গায় লাইটিন সাউন্ড দেখেছে তার থেকে বহুগুণে ভালো এইখানকার এই লাইটিন সাউন্ড এই আলোকধনি অসাধারণ একটা ব্যাপার এবং আমি একটু আগে একজনকে জিজ্ঞাসা করলাম ওনার সঙ্গে আজকে আমার আলাপ হলো যে কেন এটা আমরা জানতে পারিনি আমাদের জানার মাধ্যম টিভি কাগজ এবং ফেসবুক টিভি কাগজ হয়তো মিস করে যেতে পারি ফেসবুকে কেন পাইনি এটা একটা অদ্ভুত অভিযোগ ছিল যাই হোক আশা করি এখানে বাংলা সাহিত্য উৎসব এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই লাইট অ্যান্ড সাউন্ডের খবরটা আরও বেশি করে ছড়াবে যারা বাড়িতে গিয়ে সবাইকে বলবেন খেয়াল রাখবেন যে আগামীকালও এই একই সময় এবং শেষ দিন অর্থাৎ রোববারও ঠিক একই সময় সাড়ে ছটা থেকে সাতটা এই লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এবং অবশ্যই তার সঙ্গে বাকি অনুষ্ঠান যা যা হওয়ার আমরা একটা আলোচনা শুরু করতে চাই কিছুক্ষণের মধ্যেই মানে কিছুক্ষণ বলতে ঠিক এক্ষুনি শুরু করতে চাই সাহিত্যে সন্ত্রাস এই আলোচনার বিষয় তেরো নদীর পারে বইটির মলাট উন্মোচন এবং আলোচনায় বিতনু চট্টোপাধ্যায় শীর্ষ বন্দ্যোপাধ্যায় হিমবন্ত বন্দ্যোপাধ্যায় দেবতোষ দাস এবং ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ত্রিদীপবাবু কি বাইরে রয়েছেন কেউ একটু দেখবেন এসা হ্যাঁ ধন্যবাদ যেখান থেকে আমি পড়ছি এই মেনু কার্ড বা অনুষ্ঠান সূচি যারা এখনো পাননি বাইরে একটু খোঁজ করবেন আর যদি হাতের কাগজে খুব একটা ভরসা না থাকে ফেসবুক সেখান থেকে ডাউনলোড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছে দিয়েছি এপি যে বাংলা সাহিত্য উৎসবে যে ফেসবুক পেজ বা ওয়েবসাইট সেখান থেকে অনায়াসে এই অনুষ্ঠান সূচি ডাউনলোড করা যাবে স্বাগত দু হাজার এটাই বোধহয় ডাউনলোড হয়েছে তাই না এটাই দু হাজার এবং তার বেশিবার ডাউনলোড করা হয়েছে সুতরাং যারা ফেসবুকে আজকে ছবি পোস্ট করবেন খেয়াল রাখবেন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করছি হ্যাশ ট্যাগ এ ইউ ওয়ান এইট এটা ব্যবহার করা কারণ সোশ্যাল মিডিয়াতে এই ট্যাগ ব্যবহার করলে তার মাধ্যমে অনায়াসে আরও অনেকের কাছে পৌঁছে যাওয়া যায় এবং যারা ফেসবুকে পোস্ট করবেন তারা খেয়াল রাখবেন তারা যেন বলেন যে আরও দুদিন আগামীকাল এবং তারপরে রোববারও এই অনুষ্ঠান বাংলা সাহিত্য উৎসব তার চতুর্থ বছরে তা চলবে আচ্ছা যারা এখানে রয়েছেন তাদের চেনাশোনা যদি কেউ বাইরে থাকেন একটু তাদেরকে ডেকে নিন ফোনে হোক যে কোনোভাবেই হোক যদি ডেকে দেন একটু ফেসবুকে পোস্ট করে ডাকবেন না তাহলে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর সবাই না হলে আমরা শুরু করতে পারবো না থিতীপ বাবু আসছেন রূপা একটু দেখবে যদি দেখা যায় তাহলে শুরু করব আচ্ছা এখানে এমন কেউ আছেন যিনি একদম প্রথম বছর থেকে দু হাজার থেকে দর্শক হিসেবে শ্রোতা হিসেবে দর্শক হিসেবে এপিজে বাংলা সাহিত্য উৎসব দেখছেন কারো কি হাত উঠছে আচ্ছা একজন মাত্র আর কেউ নয় বেশ আলোচনা শুরু করব সাহিত্যে সন্ত্রাস তেরো নদীর পারে বইটির মলাট উন্মোচন এবং আলোচনা আলোচনায় বিতনু চ্যাটার্জি শীর্ষ বন্দ্যোপাধ্যায় হিমবন্ত বন্দ্যোপাধ্যায় দেবতোষ দাস এবং সঞ্চালনায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় উপস্থিত সাহিত্যিকদের আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য বিতনু চ্যাটার্জি শীর্ষ বন্দ্যোপাধ্যায় হিমবন্ত বন্দ্যোপাধ্যায় এবং দেবতোষ দাস আপনাদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য এই মাইকটা অফ করে দিন আগামীকাল শনিবার হয়তো অনেকেরই ছুটির দিন আগামীকাল ঠিক সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান এবং শেষ যদিও রাত আটটা কিন্তু শেষ করতে হতে মোটামুটি সাড়ে আটটা হয়ে যায় গত তিন বছরে আমরা দেখেছি এবং রোপারও ঠিক একইভাবে অনুষ্ঠান সূচি সকাল এগারোটা থেকে শুরু করে রাত মোটামুটি আটটায় গিয়ে আমরা বলবো বা সাড়ে আটটায় বলবো যে আসছে বছর আবার হবে আরেকটা করলেস মাইক্রোফোন লাগবে শুভ সন্ধ্যা আমাদের আজকের প্রথম দিনের যে আলোচনা বিতর্ক বা একটি বইকে ঘিরে আমাদের একসঙ্গে কিছুক্ষণ সময় কাটানো যেভাবেই আমরা এটাকে দেখি না কেন তার মধ্যে রয়েছেন এই বইটির লেখক শীর্ষ বন্দ্যোপাধ্যায় শীর্ষর জন্য একটা ছোটো হাততালি শীর্ষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন রবীন্দ্র ভারতীর অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায় একটা হাততালি হিমবন্তর জন্য বিতনু চট্টোপাধ্যায় আমাদের পরিচিত মুখ দীর্ঘদিন একটি চ্যানেলে থাকার সূত্রে এবং ওর একটি বইও প্রকাশিত হয়েছে যে বিষয় আজকে আমাদের আলোচনা তার ভিত্তিতে একটি ডকুমেন্টেড ডকুমেন্টারি বই বিতনু চট্টোপাধ্যায় বিতনুর জন্য একটা ছোট হাততালি এবং সাম্প্রতিককালে যে বই নিয়ে অনেকের মধ্যেই নানা রকম আলোড়ন চলেছে আজকের বিষয়ভিত্তিক উপন্যাস যেটা ইতিমধ্যেই বাংলা মরা প্রকাশন জগতে একটা জোয়ার এনে দিয়েছে বিন্দু বিসর্গ বলে একটি বই আমি বইটির নাম এই প্রথম বললাম দেবতোষ দাস দেবতোষের জন্য একটা দেয় আজকের আলোচনা সাহিত্যে সন্ত্রাস এবং দেবতোষকে আজকে আনার পুরোপুরি কৃতিত্ব এই বইটির লেখক শীর্ষ বন্দ্যোপাধ্যায় তাকে এই কৃতিত্ব আমাদের অবশ্যই দেওয়া উচিত এবং দেবদস বন্ধুর কথায় এক ডাকে চলে এসছে দেবদসুর কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমাদের আলোচনা সভায় তবে তার আগে যে বইটিকে কেন্দ্র করে আজকের আলোচনা সভার উৎ মানে উৎপত্তি বা উৎস সেটা হচ্ছে অ্যামাজন ওয়েস্টল্যান্ডের বাংলা প্রকাশনা তেরো নদীর পাড়ে বইটির লেখক শিষ্য বন্দ্যোপাধ্যায় আজকে তার নতুন স্টাইল আমাদের বাংলা প্রকাশনায় হয়নি আগে যেহেতু ইংরেজি প্রকাশনা সেটা হচ্ছে মলাট উন্মোচন বইটি প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে এই ডিসেম্বর মাসে কিন্তু বলা যেতে পারে তার প্রাক কথন বা প্রাক পাবলিসিটি যাই বলুন মলাট উন্মোচন করতে আমি দেবতোষ দাস হিমবন্ত বন্দ্যোপাধ্যায় বিতনু চট্টোপাধ্যায় এবং লেখককে অনুরোধ করছি এই মলাটটি এইভাবেই রয়েছে আপনারা করুন মলাট উন্মোচন হচ্ছে তেরো নদীর পাড়ে আর আমাদের যদি কোনো ভলান্টিয়ার থাকেন তাদের বলবো এটাকে যদি একটু সরিয়ে নেওয়া হয় এক মিনিট এক মিনিট সরিয়ে মলাট উন্মোচন হচ্ছে মানে এরপরে আপনারা বই উন্মোচনের একটা অনুষ্ঠান আমরা করব মানে গানের আগে যেটা সারে গামা পাধানিসা হয় না এই সারে গামা পাধানিসাটা আজকে শুরু করে দিল শীর্ষ আমাদের কাছে খুবই গৌরবের বিষয় যে আমাদের বাঙালি বাংলা লেখক প্রিয় লেখক শীর্ষর বই আন্তর্জাতিক একটি প্রকাশনা থেকে প্রকাশিত হলো এবার শীর্ষর জন্য এবং বইয়ের জন্য একটা হাততালি হোক ধন্যবাদ মলাট উন্মোচিত হলো আনুষ্ঠানিকভাবে মলাট উন্মোচিত হলো তেরো নদীর পারে। তেরো নদীর পারে লেখক শীর্ষ বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের অনুষ্ঠানে এবারে শুরু করবো সাহিত্যে সন্ত্রাস সাহারায় শিহরণ নয় সাহিত্যে সন্ত্রাস এবং বাংলা ভাষা বাংলা সাহিত্যে সন্ত্রাস বলি বা টেরোরিজম বলি বা উগ্রবাদ বলি যেভাবেই ব্যাপারটাকে দেখি না কেন আগে বহুবার এসছে সেগুলোই আমরা বক্তাদের মুখ থেকে শুনব এবং সেটা কখনো উপন্যাসের ফর্মে এসছে কখনো ডকুমেন্টেশান হয়েছে সুতরাং সেই ব্যাপারেই আজকের আমাদের আলোচনা এবং আমরা যতটুকু শুনেছি যে শীর্ষর এই বইটিও সেই বিষয় তার আগে আমি শীর্ষর কাছ থেকে প্রথমেই জেনে নিতে চাইব বইটির বিষয় সেটা হলে বোধহয় আমাদের আলোচনা করতে সুবিধা হয় শীর্ষ শীর্ষ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নমস্কার সবাইকে তেরো নদীর পারে ওই আমরা যেটা ছোটোবেলায় পড়েছিলাম সাত সমুদ্র তেরো নদীর পারে সেইখান থেকে এই তিনটে শব্দ নেওয়া তার কারণ হচ্ছে এই উপন্যাসের প্রেক্ষাপটটা অনেকটাই আন্তর্জাতিক অনেক আন্তর্জাতিক ঘটনা অনেক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঘটনা জঙ্গি নাশকতার ঘটনা এই উপন্যাসের সঙ্গে জুড়ে আছে তবে সেই ঘটনাগুলো এসেছে রেফারেন্স হিসেবে কখনো কখনো সরাসরি এই উপন্যাসের যারা পাত্রপাত্রী তারা সেই ঘটনার মাঝমধ্যখানে নিজেদেরকে আবিষ্কার করেছে বিষয় যদিও সন্ত্রাস এবং আন্তর্জাতিক সন্ত্রাস এবং সেখানে ইসলামিক সন্ত্রাসের একটা বড় রোল আছে এবং এই উপন্যাসের শুরুটা হচ্ছে ঢাকায় ঢাকা শহরে যেখানে একজন শিল্পী সে একটি নগ্ন নারী দেহের ছবি এঁকেছিল বলে তাকে গলা কেটে খুন করা হচ্ছে তার পাশাপাশি একটি মেয়ের কথা আছে যে মেয়েটি সেফ বাঁচতে চেয়েছিল অন্য কিছু চায়নি কিন্তু তার স্বাভাবিকভাবে বাঁচাটা খুব অসম্ভব হয়ে গিয়েছিল নানা কারণে কিছুটা তার যে গেরস্থ সন্ত্রাস আমরা যেটা বলি যে নিজের বাড়ির মধ্যে নিজের পরিবারের মধ্যে যৌন হেনস্থার শিকার হওয়া সেটাও এক ধরনের সন্ত্রাস তার শিকার হয়েছিল সে সেখান থেকে সে পালাতে চেয়েছিল বাঁচতে চেয়েছিল ঘটনাচক্রে জড়িয়ে পড়েছিল একটি খুনের সঙ্গে সেই খুনটাও আবার তাকে বাঁচাতে গিয়েই এবং সেভাবে পালাতে পালাতে বাঁচতে চাইতে চাইতে সে একদিন ইউরোপ গিয়ে পৌঁছয় এবং ইউরোপে সেই সময়ে দু হাজার সালের সব থেকে বড় যে সন্ত্রাসী হামলার ঘটনাগুলো তার সঙ্গে সে জড়িয়ে পড়ে তো এইটা হচ্ছে মদ্দা উপন্যাসটার গল্প বিষয় কিন্তু সন্ত্রাস নিয়ে হলেও এখানে মূলত বলা হয়েছে ব্যক্তি মানুষের ট্র্যাজেডির কথা একটা যখন খুব বড়ো ঘটনা ঘটে আমরা আমরা অনেক সময় জানতেও পারি না যে কত ছোট ছোটো জীবন তার জন্য অ্যাফেক্টেড হয় কত মানুষের জীবন নষ্ট হয়ে যায় কত মানুষ বদলে যায় কিন্তু মজার কথা হচ্ছে তারপরেও মানুষ ভালোবাসতে চায় ভালোবাসতে শেখে বাঁচতে শেখে বাঁচতে পারে তো এটা খুব অন্ধকারের মধ্যে দিয়ে শুরু হলেও এটা শেষ পর্যন্ত চরিত্রগুলোকে গল্পটাকে উপন্যাসটাকে একটা আলোর ঠিকানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এইটাই মূলত বিষয় আপনারা মাফ করবেন আসলে আমাদের হচ্ছে যে যখনই এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক তিনি যে কোনো কারণে আসেননি মানে আমাকে সঞ্চালনা করতে হচ্ছে তো আসলে তার মধ্যে অন্য কিছু ব্যাপার রয়েছে হ্যাঁ আমরা যেটা শিষ্যর কাছে শুনলাম এটাকেই অন্য দৃষ্টিভঙ্গি থেকে আবার আমাদের দেবতোষ যে উপন্যাসটি লিখেছেন বিন্দু বিসর্গ এবং সেখানেও অন্য একটা ইন্টারপ্রিটেশান এসছে একদম অন্য ইন্টারপ্রিটেশান দিয়ে তার এই সন্ত্রাসের কাহিনী তার মধ্যে লিখেছে এবং তার ফলে একটা মার্ডার মিস্ট্রি মার্ডার মিস্ট্রির সঙ্গে আমাদের রামায়ণ মহাভারতের নতুন ইন্টারপ্রিটেশন আমি দেবতোষের কাছে এ বিষয়ে একটু কথা শুনতে চাইব এই তেরো নদীর পারের পরিপ্রেক্ষিতে হ্যালো নমস্কার সন্ত্রাস একরকম মানে সাহিত্যে সন্ত্রাস আবার সাহিত্যে সন্ত্রাসবাদ সন্ত্রাস যেটা তীর্থ বললেন যে গার্হস্থ সন্ত্রাস একটা মেয়ে জীবনে যেভাবে আসে বা যে কোনো সংখ্যালঘুর জীবনে যেভাবে সন্ত্রাসটা আসে সবসময় আমরা বুঝতে না পারলেও যেমন মনে করুন রবীন্দ্রনাথের শাস্তি গল্পটা আপনারা অনেকেই পড়েছেন আমরা পড়েছি অন্তত ক্লাসরুম ক্লাসের পড়া হিসেবেও পড়েছি সেখানে মানে ভাইকে বা দাদাকে বাঁচাতে গিয়ে ছিদাম যখন দেখলো যে দাদার আগের মাথায় নিজের বউকে খুন করে ফেললো তখন ছিদাম কী করলো যে দাদাকে বাঁচাতে হবে দাদাকে বাঁচাতে গিয়ে ও নিজের বউ চন্দ্ররা তার উপরে পুরো দোষটা চাপিয়ে দিল এই যে ভয়ঙ্কর মানে আপনি কিছুই না মানে সন্ত্রাসটা এই যে সন্ত্রাসের বিরুদ্ধ মানে এই যে কথাগুলো বলা হয় তার বিরুদ্ধে একটা অভিযোগ সাহিত্যে সন্ত্রাস শিল্পে সন্ত্রাস বা ইত্যাদি আমরা যেভাবে দেখি যে সন্ত্রাসটাকে আমরা আসলে একটু আদার হিসেবে আলাদা হিসেবে দেখি যেন আমরা ওরা ওরা হিসেবে দেখি আসলে তা নয় সন্ত্রাসটা আছে সন্ত্রাসটা আমাদের মধ্যেই এখানে রয়েছে এক্সিস্ট করে আর কি এটা কিছুটা মানে হঠাৎ আপনার জীবনে এরকম একটা সন্ত্রাস নেমে আসতে পারে যেমনভাবে ওই চন্দ্রার জীবনে হঠাৎ ও তো ভাবতেই পারেনি ঘরের মধ্যে ছিল ওর স্বামী যে একটা খুনের দায় যে ও তো কিছুই করেনি খুনের দায় ওর ওপরে চাপিয়ে দিল এবং তারপরে থানা পুলিশ ইত্যাদি তারপরে আমি তোমাকে ছাড়িয়ে আনবো কিন্তু ছাড়িয়ে তো আনতে পারলো না ওকে জেলে থাকতে হলো এই যে সন্ত্রাসটা কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্ত্রাসটা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় এখন যেরকম জায়গায় চলে গেছে সন্ত্রাসটা কিন্তু আমাদের পুরো সমাজের একটা অংশ হিসেবেই রয়েছে মানে আপনি যদি মডার্নিটি আমি পোস্ট মডার্নিটি বলছি না মডার্নিটি যদি এই মডার্নিজমের মধ্যেই রয়েছে মডার্নিটি যদি মন্থন করেন তাহলে সেখানে একই সঙ্গে যেমন অমৃত বেরোবে একই সঙ্গে বিষও বেরোবে আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমাদের দেশে দেখুন সব জায়গায় সারা পৃথিবীতেই একটা একটা লিবারাল একটা ব্যাপার চলে উদার উদার অর্থনীতি উদারীকরণ সব কিছুর একটা উদার ব্যাপার আছে বহুত্ববাদ ইত্যাদি আমরা বলি কিন্তু এবার একই সঙ্গে দেখুন যে একই সঙ্গে প্রচুর মানে কী বলব অথরিটেরিয়ান একই সঙ্গে কিন্তু এক্সিস্ট করে প্রচুর কালা কানুন আমাদের দেশের মধ্যেই আছে আমাদের একই সঙ্গে যেমন মনমোহন সিং অর্থনীতির দরজা খুলে দিয়েছিল লিবারেল হলো আমাদের দেশ অর্থনীতি সমস্ত কিছু মানুষের ভাবনা প্রকোষ্ঠগুলো খুলে যেতে লাগলো ইত্যাদি অনেক কিছু অন্যরকমভাবে আমরা ভাবতে শিখলাম এরকম একটা সময় তখন কিন্তু টাটা বলে একটা অ্যাক্ট হলো পোটা বলে অ্যাক্ট হলো এখন যেমন ইউএপিএ আছে এগুলো কিন্তু সব কালাকানুন আমি বোঝাতে পারছি নিশ্চয়ই একই সঙ্গে যেমন একটা লিবারেল উদার একটা ব্যাপার আছে আবার একই সঙ্গে হাতে পুরো ব্যাপারটা কন্ট্রোলটা কিন্তু রয়েই গেছে মানে 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 তার তার কি কি দুটো অংশই যারা স্টেট এবং যারা অ্যান্টি স্টেট দুটো অংশই কিন্তু আমাকে বা সাধারণ মানুষকে টেরোরাইজ করে সন্ত্রাসের মধ্যে রাখে এইটা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে স্টেটের টেরোরিজম আবার একই সঙ্গে টেরোরিজদের টেরোরিজম দুটো কিন্তু মানে একে অপরের একটা পরিপূরক হয়ে গেছে আর কি কাশ্মীরে আমাদের সেনাবাহিনী মানে আমি বিতর্কিত কথা বলছি মানে এটা বিতর্কিত বলে মনে করি না সাধারণত সবাই বলে আর কিন্তু এটা বলতে হবে এই সত্যগুলো বলা দরকার কাশ্মীরে আমাদের সেনাবাহিনী যেরকম অত্যাচার করে তাতে সন্ত্রাস তাতে সে সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস তার ফলে সে যদি এখন সন্ত্রাস বাদী হয়ে যায় তাহলে আপনার কিছু বলান মণিপুরে মণিপুরে যেটা হয় যা হয় যা ঘটে চলেছে আপসপা যে আইনগুলো আছে আর কি ভয়ঙ্কর আইন আমরা এখানে বসে সব কিছু বুঝতে পারবো না মণিপুরে মনোরমা যে ঘটনা বা মনোরমার মায়েরা যে কাণ্ডটা করেছিল ওটা কতটা ডেসপারেট আউট অফ ডেসপারেশান ওই কাণ্ডটা ঘটিয়েছিল তারা সবাই পোশাক খুলে বলেছিল আয় মানে সেই আমাদেরকে আমাদেরকে রেপ করো মনোরমাকে নয় আমরা মেয় মনোরমার মায়েরা আমাদেরকে রেপ করো সেনাবাহিনীকে বলছে সেই আপনি দব্দি মেঝেনের গল্প মনে পড়ে যাবে দ্রৌপদী গল্প যেটা মহাশ্বেতা দেবী সে বলছে এনকাউন্টার এনকাউন্টার একাউন্টার করাউন্টার কর আমাকে আমাকে সব খুলে দিয়ে বলছে এই যে ভয়ঙ্কর এই সন্ত্রাসগুলো আছে আমাদের জীবনে প্রতি মুহূর্তেই আছে ওটা আদার নয় ওটা অন্য নয় ওটা অপর নয় ওটা ওটা তাছাড়া ওরা নয় আমাদের মধ্যেই আছে আর তাছাড়াও যেটা আমার মনে হয়েছে তোমার সঙ্গে শেয়ার করছি তুমি কিভাবে ভাবছো ধরো আমরা আমরা যেটাকে সন্ত্রাসবাদ বলছি সন্ত্রাসবাদীরা কি সেটাকে সন্ত্রাসবাদ ভাবছে হ্যাঁ একই সঙ্গে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তারা ব্রিটিশদের কাছে যে সন্ত্রাসবাদী যারা চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন করেছিল যারা বিপ্লবী ছিলেন হ্যাঁ সশস্ত্র বিপ্লববাদ যারা করেছিলেন তারা ব্রিটিশদের কাছে সাম্রাজ্যবাদীদের কাছে ছিল সন্ত্রাসবাদী আমাদের কাছে তারা অনন্ত সিং একটা বই আছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী হ্যাঁ এইটাই আমি আমাদের যেন বলে আমাদের ইয়েতে কাশ্মীরে যখন কেউ মারা যায় একদম বিখ্যাত ওদের যে নেতা তখন তো ওরা ওকে শহীদের সম্মান দিচ্ছে অথচ ইন্ডিয়ান স্টেট তো সেটা দিচ্ছে না একদম আন্তিগুণের কথা মনে পড়ে যাবে আপনাকে যে পলিনাইকেসকে যখন ক্রেয়ন বিয়ে দিতে দিচ্ছে না ক্রেয়নের ভাগ নেতো সে তো ওর অদিপাউসের ছেলে তাকে বলছে তুমি দেশদ্রোহী ও দেশদ্রোহী ছিল ওকে ও পাবে না ও সমাধি ওকে রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া যাবে না ওকে ফেলে রাখো কুকুর এরা তাহলে ও ওর কাছে ও হচ্ছে 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 সন্ত্রাসবাদী রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কিন্তু আন্তিগণে এই জায়গা থেকেই প্রতিবাদটা করলো এটা রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ প্রতিবাদ যে না ও ওর ওটা প্রাপ্য ও দেশদ্রোহী নয় তেমনি হয় কারো কারো কাছে সন্ত্রাসবাদীদের কাছে সে হচ্ছে শহীদের মর্যাদা পাচ্ছে ঠিক উল্টো দিকে যারা যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদটা তাদের কাছে ইয়ে মর্যাদা মানে মর্যাদা পাচ্ছি না আমি এবার আসছি বিতনুর কাছে বিতনুর কাছে আসছি এই জন্য যে বিতনু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এখনও করছেন এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া দুটোতেই এবং এই সাংবাদিকতা করতে গিয়ে এই সমস্যা বা এই জ্বলন্ত যে একটা যেটা আলোচনা দেবতস্তরে ধরলেন যে সন্ত্রাসবাদীদের মুখোমুখি হওয়া বা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের মুখোমুখি হওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন মানে ধরুন আপনি একটা বই লিখেছেন আগের শাসক দলের কাছে সেটা ছিল একটা ভয়ঙ্কর তারা সন্ত্রাসবাদী ছিল পরবর্তীকালে পালাবদলের পরে তারা শহীদের মর্যাদা পেতে শুরু করলো আপনার যে বইটি নন্দীগ্রাম তো আমার বক্তব্য হচ্ছে আপনি কিভাবে দেখছেন আমি মানে একদম থিওরিটিক্যাল কিছু বলতে পারবো না মানে আমার অত যারা এখানে আছেন তারা আমার থেকে অনেক বেশি জানেন আমি আমার একটা দুটো অভিজ্ঞতা খালি বলতে পারি সেটা হচ্ছে আমি গত বিশ বছরে সাংবাদিকতা করতে গিয়ে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলবো মানে সন্ত্রাসের মানেটাকে যদি এভাবে ধরি যে একটা অতিমাত্রায় ত্রাস বেশি ভয় অতিরিক্ত ভয় তো মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় কী হতে পারে জীবন চলে যাওয়ার ভয় তারপরে আসতে পারে জীবিকা বাস্তু চলে যাওয়ার ভয় তো ঘটনাচক্রে গত পনেরো বছর বারো বছরের মধ্যে রাজ্যে এরকম জীবন জীবিকা বাস্তুচ্যুত হওয়ার ভয়ে এবং এই ধরনের ঘটনা সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় তারও আগে কিছুটা অংশ খানিকটা আমার প্রত্যক্ষভাবে ওই সব জায়গায় প্রচুর যাওয়ার সুযোগ হয়েছে একটা ছোট্ট ঘটনা আমি খালি বলবো যে মানুষের জীবনের ভয়টা কীরকম জায়গায় পৌঁছতে পারে তেসরা জানুয়ারি দু হাজার সাতে যখন বিকেলবেলা দুপুরবেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত নন্দীগ্রামে গড়চক্র বলে একটা জায়গায় রাস্তা কাটা পুলিশের জিপ পোড়ানো সেখানে খুনো খুনি এই পুলিশি গুলি চালালো এসব ঘটছে তো সেই দিনকে রাত্রেবেলা আটটা সাড়ে আটটার সময় কলকাতা থেকে রওনা দিয়ে আমি নন্দীগ্রাম যাই রাত্রেবেলা দুটোর সময় গিয়ে ওখানে পৌঁছোই তো নন্দীগ্রাম থানায় রাত্রিটা থেকে পরদিন দিন সকালবেলা পাঁচটার সময় আমি আমার ক্যামেরাম্যান গাড়ি করে যাচ্ছি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে আগের দিন সেটা হচ্ছে ওখান থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার তো যাওয়ার পথে এক কিলোমিটার দেড় কিলোমিটার যাওয়ার পথেই সেখানে রাস্তা পুরো কাটা রাস্তাতে গাড়ি যাবে না তো ওখানে আমরা গাড়িটাকে রেখে আমরা পাশে একটা গ্রামের থেকে একটা বাড়ির থেকে দুখানা সাইকেল নিলাম তো আমি একটা সাইকেল চালিয়ে যাচ্ছি আমার গাড়ির ড্রাইভার একটা সাইকেল চালিয়ে যাচ্ছে তার পিছনে ক্যামেরাম্যান ওর সাইকে ড্রাইভারের সাইকেলের পিছনে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে মাইক নিয়ে বসে আছে তো ওখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার সাইকেল চালানোর পরে একটা মোড়ে গিয়ে আমরা পৌঁছালাম সেইখান থেকে যাচ্ছি আমরা গরচক্রিয়ার থেকে সেইখানে একটা ছেলে সে লাল রাইটার্স বিল্ডিংয়ে কনস্টেবলের চাকরি করতো সে ওখানে দাঁড়িয়ে আছে হাতে একটা লাঠি নিয়ে তো আমি ও আমাকে দেখে ভূতের মতো বলছে বিধুনা তুমি এখানে আমি বললাম যে আমি এসছি যাবো এবার গরচকবির তখন সকাল সাড়ে ছটা ছটা মতো বাজে তো বলো সাবধানে যেও আর কাউকে বলো না যে আমি এখানে আছি আমি ছুটি নিয়ে এসেছিলাম ফিরতে পারিনি কিন্তু আমরা এখানে আন্দোলন করছি তো আমরা তখন সাইকেল নিয়ে যখন ওই গরচকবির দিকে যাচ্ছি কিলোমিটার দু এক তিন এক চালানোর পর দেখছি উল্টো দিক থেকে দুশো পাঁচশো মিটার দূর থেকে দেখছি যে উল্টো দিক থেকে প্রায় হাজার এক দু এক লোকের মিছিল আসছে দূর থেকে দেখা যাচ্ছে যে সবার হাতে একটা করে লাঠি শাবল ইত্যাদি আছে আর ঘটনাচক্রে সেই সময়তে সিঙ্গুর আন্দোলন দু হাজার ছয় যখন শুরু হয় তারপর থেকে দু হাজার এই গোড়া পর্যন্ত আমি তখন যেখানে কাজ করতাম এবিপি আনন্দ বা স্টার আনন্দ তো তাদের সম্পর্কে সাধারণ মানুষের একটা গ্রামবাসীদের ধারণা তৈরি হয়েছিল সেই ধারণাটা তাদের মধ্যে ন্যায্য যে এরা জমি অধিগ্রহণের পক্ষে এবং তৃণমূল বা অন্যান্য অন্য বিরোধী দল যে আন্দোলন করছে তারা এই আন্দোলনের বিরুদ্ধে তো এই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমাকে সিঙ্গুরে দু চারবার মার খাওয়া আমাদের অভিযান ভাঙচুর হওয়া এইসব ঘটে তো আমি যখনই যাচ্ছি তখন আমি আমার ক্যামেরাম্যানকে যখন দেখছি দুশো পাঁচশো মিটার দূর থেকে মিছিলটা আসছে আমরা গাড়ি থেকে যখন নামি তখনই ক্যামেরাম্যানকে বলি যে মাইকটাকে এরকমভাবে রাখতে হবে মাইকের লোগো রাখা যাবে না তো এটা আমরা অভ্যস্ত হয়েছি যে যে কোনো জায়গায় মার মার হতে পারে তো আমরা সাইকেলটা থেকে নেমে রাস্তার পাশে দাঁড়াই এবং ওরা আমাদের দু একজন যারা ওই মিছিলের গাড়ি তারা আমাকে চিনে ফেলে চিনে ফেলে তখন টিভিতে দেখা তো খুব তো গাড়ি থেকে নেমে সে প্রায় একটা মারবে মারবে এরকম পরিস্থিতি কিন্তু এই যে লোকগুলো যারা এই যে ডেসপারেট হয়ে সকালবেলা সাড়ে পাঁচটা থেকে সারা সারারাত্রির ধরে রাস্তা কেটে সকালবেলা সাড়ে পাঁচটা থেকে এই যে মিছিল করছে ওর এই মিছিল করার কারণটাও কিন্তু ও একটা সন্ত্রস্ত সেই সন্ত্রাসটা হচ্ছে যে ওর কাছ থেকে সরকার জমিটা নিয়ে নেবে ও মিছিলটা করে গিয়ে যখন আমাকে অ্যাটাক করছে বা সাত দিন দশ দিন বাদে হলদিয়াতে একটা সাধুরঞ্চরণ চট্টোপাধ্যায় বলে একটা পুলিশকে খুন করে দিচ্ছে তখন পুলিশ বা আমিও কিন্তু আক্রান্ত বা সন্ত্রস্ত ওর কাছে কি ওর হাতে আমি মার খাচ্ছি কাজ করতে গিয়ে এখন মুশকিল ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আধিপত্যবাদের থেকেই এই সন্ত্রাসের একটা প্রভাব শুরু হয় যে মানুষের জীবন চলে যাবে নন্দীগ্রামের লোক মনে করছে যে আমি যদি জীবিকা বাস্তুচ্যুত হই তাহলে আমাকে এমন একটা জায়গায় থাকতে হবে সেখানে গেলে আমি আমার জীবন বিপন্ন হবে তো ও ওইখান থেকে যে ঘটনাটা ঘটাচ্ছে তাতে আমার রাষ্ট্রের যখন যে শাসক দল সে কখনো বলছে আচ্ছা মাওবাদীরা কেন বাইরে থেকে এসছে নন্দীগ্রামে তো বাইরে থেকে কোথাও গিয়ে আন্দোলন করা তার মধ্যে কোনো অনার্য কিছু আছে বলে আমি মনে করি না তাহলে যে গ্রুপেরা কেন আর্জেন্টিনা থেকে কিউবা গেছে তো এটা সবসময় একজন আরেক জায়গায় গিয়ে আন্দোলন করতে পারে তাদের মধ্যে সমস্যা হচ্ছে এই যে সন্ত্রাস বলে যে বিষয় অতি ভয় এটা এখন আমার যে বইটা আমি লিখেছিলাম সেখানে আমার ওখানে নিজের যা পরিস্থিতি নন্দীগ্রামে হয়েছে বা যা আমি দেখেছি তারা হয়তো এক দু শতাংশ লিখতে পেরেছি টেলিভিশনে দেখালে দশ পনেরো শতাংশ দেখানো গেছে কিন্তু যা ঘটে তা আমরা লিখতেও পারি না তা আমরা দেখাতেও পারি না আর মহাভারতের যুগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দেশভাগ পর্যন্ত বা এই নকশাল আন্দোলন পর্যন্ত বা নন্দীগ্রাম লালগড় পর্যন্ত দুনিয়া গোটা ইউরোপ আমেরিকা কালোদের ওপর আক্রমণ অপারেশান জাতিগত ধর্মগত বর্ণগত এই যে সমস্ত ক্ষেত্রে মানুষের যে আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে একটা কৌশল বা চেষ্টা এটার মূল ভিত্তিটাই হচ্ছে মানুষ মানবের মানব জাতি যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে সে দুর্বল ছিল জঙ্গলে জন্তু জানারের সঙ্গে লড়াই করে পারবে না এই যে নবাব এখানে দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড শোতে আলাবুদ্দীঘা ফিরে চলে গেল বাঘ সিংহ ডাকছিলো কলকাতায় আবার চিত্তেশ্বর মন্দিরে ওই নরবলি হচ্ছিল আবার ওই দেখালো সতীদাহর প্রথা হলো তো পরিস্থিতি যুগে যুগে অর্থনৈতিক বা নানান রকম শ্রেণীগত কারণে পাল্টায় কিন্তু এই সন্ত্রাসের যে ডেফিনেশান বা সন্ত্রাসের যে পরিবেশ পরিস্থিতি আবহ এটা যুগে যুগেই মানুষের মধ্যে আছে আর আছে বলেই সেটা এতটাই অনিবার্য মানুষের জীবনে সন্তুষ্ট হওয়া আতঙ্কিত হওয়া ভীত হওয়া জীবন চলে যাওয়ার যে আতঙ্ক থাকা এটা রোহিঙ্গাদের মধ্যেও আছে তাদের ছবি দেখলে বোঝা যায় কাশ্মীরে আছে মণিপুরে আছে গত দুদিন আগে আমাকে একজন একটা বড় কোম্পানিতে চাকরি করে সাংবাদিকতা তাকে অনেকে চেনে সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করলো করে বললো এখানে খুব খারাপ অবস্থা আমি বললাম কেন বিভিন্ন জায়গাতেই সাংবাদিকদের খুব খারাপ অবস্থা অন্যান্য পেশার লোকের মতোই তো আমাকে বলল যে যা অবস্থা চলছে চাকরি ছাড়তে পারছি না চাকরি ছাড়লে সংসার চলবে না আর চাকরি করলে হয়তো আত্মহত্যা করতে হবে আমার কাছে আছে হোয়াটসঅ্যাপটা এখন দুদিন আগে করেছে আমাকে তো এটাও একটা সন্ত্রস্ত পরিস্থিতি মানে রকম যদি একটা জীবন জীবিকার ওপর মানুষের একদম আনঅর্গানাইজ সেক্টর থেকে শুরু করে রোহিঙ্গা থেকে শুরু করে গোটা দুনিয়াতে পরিস্থিতি হয় তো এটা যুগে যুগেই আছে এটা কখনো বেড়েছে কমেছে আমি এরকমভাবে মনে করি না খুব একটা কারণ তার কোনো প্রামাণ্য অতিথি আমি জানি না কিন্তু এটা যখন মানুষের জীবনে এতটা অনিবার্য তো এটা সাহিত্যেও আসবে এটাও খুব স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে যা ব্যাপকতা এর বা যা এটা বাস্তব পরিস্থিতি সেই তুলনায় সাহিত্যে হয়তো খুব কম শতাংশই এসছে বা আশা পুরোটা সম্ভবও নয় আর যতটা এসছে তাও আমি মনে করি খুব একটা কমও নয় সেটাও থাকা দরকার আমাদের বাচ্চারা যখন ছোটো থেকে বড় হয় আমার ছেলে এখন এগারো বছর প্রায় বয়স সে এখনও বলে যে রাত্রেবেলা শোয়ার সময় ঘরে যেন আলো না যদি একা থাকে তা আমরা বলি এত বড়ো হয়ে গেছি যে এখন আলো নানি ভাই কী আছে বলে না আমি বলি এই যে ছোটোবেলা থেকে বাচ্চারা একটা ভূতের সিনেমা একটা বিরাট দানব রূপকথা সেটাও বাচ্চার মনে একটা সন্ত্রাস আবার বাচ্চাদের যখন এরকম কোনো গল্পের বই আমরা দিই পড়তে দেখে শুনে যে এটা কি পড়া ভালো হবে তো এখানে এরা ভূত এরা এই এই রাক্ষস খক্ষস হেনা তেনা তো তার মনের মধ্যেও ছোটোবেলা থেকে এই ভয়ের পরিবেশ তৈরি হয় কেউ বলছে পুলিশ আসবে কেউ বলছে ডাকাত আসবে কেউ বলছে চোর পড়বে নাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও তো এই যে ছোটোবেলা থেকে যে এই পরিবেশ পরিস্থিতিটা বাড়িতেই কি তৈরি হয় বাইরে আছে সর্বত্র আছে জীবন জীবিকা যখন বড় হবে তখন আরও বেশি করে আছে তো এইখান থেকে বেরোনোর যদি কোনো রাস্তা না থাকে ফলত সেটা অনিবার্যভাবেই সাহিত্যে আসবে সেটা বাংলা হোক বা যে কোনো ভাষাতেই হোক কিন্তু যতখানি বাস্তবে আছি আমি মনে করি না সেটা সম্পূর্ণভাবে যে কোনো মাধ্যমেই প্রতিফলিত হওয়া সম্ভব আমি আমার নিজের অভিজ্ঞতাতেও যা দেখেছি যে যেরকম ডেড বডি যেরকম লালগড়ে বা নেতাইতে দেখেছি বা যেখানে দেখেছি যেরকম মানুষ বিভৎস হতে পারে এই সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে খুব স্মল স্কেলেই দেখেছি কিন্তু নিশ্চয়ই বাইরের ক্ষেত্রে ঘটনা আরও অনেক ব্যাপক আছে তো এই পরিস্থিতি যখন আছে তখন সেটা সাহিত্যে থাকা এবং আমরা সেগুলো যখন খবর করতাম তখন কখনোই মনে করিনি যে সেটাকে সম্পূর্ণভাবে মানুষকে দেখানো সম্ভব আটানব্বই নিরানব্বই সালে যখন আমি একটু বেশি বলে ফেলছি কিন্তু আটানব্বই নিরানব্বই সালে যখন কেশপুর গড়বেতা এই সব জায়গাতে গোলমাল হতো আমার সেখানে যাওয়ার অভিজ্ঞতা আছে যে গ্রামে ওই বাঁশ ফেলে এটা আমাদের গ্রাম এটা ওদের গ্রাম এরকমভাবে মার্কিং করা থাকতো একটা দিকে রাস্তার মধ্যে খুঁটির মধ্যে বাঁশ লাগানো থাকতো সেই বাসটার মধ্যে দড়ি দেওয়া থাকতো সেটা আরেকদিকে আটকানো থাকতো আর দুটো ছেলে সেই বাসটা ধরে যদি গাড়ি যখন যাচ্ছি আমরা ও বাসটা দড়িটাকে ছেড়ে দিলে বাসটা উঠে যেত গাড়ি নিজ দিয়ে চলে যেত আর তার আগে আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপনি কোথা থেকে এসছেন কোন কাগজ থেকে এসছেন তখন তো চ্যানেল ছিল না তখন আজকালে ছিলাম আমি তখন আজকাল ছিল প্রো গভর্নমেন্ট তো ফলত আজকালে গেলে তখন ওই একটা সময় পর্যন্ত কেশপুরে ঢোকা যেত না একটা সময়ের পরে কেশপুরের থেকে গেলে মিষ্টি খাওয়াতো তো এরকম ঘটনা ঘটতো তো আবার এখন যেটা হয়েছে যে তো কেশপুর গর্ভে মারাত্মক কথা বলে ফেললে তার মানে তোমরা যেখানে যখন কাজ করো সেই সেই কাগজ বা সেই চ্যানেল প্রো বা অ্যান্টির উপর সাংবাদিকদেরও সে আধিপত্যবাদ মানতে হয় বা আধিপত্যবাদকে অস্বীকার করতে হয় বা আধিপত্যবাদের বিপক্ষে বলতে হয় যে যে কাগজ বা যে চ্যানেলে থাকো ধরো এবিপি আনন্দ একটা এখন তুমি মুক্ত পাখি বলেই তোমায় বলছি একটা সময় অবধি তুমি বলেছ যে এবিপি আনন্দকে দেখলেই ভাঙচুর করতো সিঙ্গুরে যেহেতু তখন তোমরা প্রো গভর্নমেন্ট তারপরে যখন এবিপি আনন্দ রাতারাতি মালিকের অঙ্গুলি হেলনে এখনকার শাসক দলের দিকে চলে গেলেন তখন আবার মানে তখনকার শাসক দলের তোমরা হয়ে পড়েছিলে তো তার মানে সাংবাদিকরাও কিন্তু সাংবাদিকরা না বাইরে তো নয় সাংবাদিকের তো আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে কিন্তু না আমি বলছি সাংবাদিকরাও সবসময় সন্ত্রস্ত থাকছে যে মালিকের কথা শুনে চলতে পারছে নানান রকম সন্ত্রস আছে খবর করতে হবে খবর পলিসি অনুযায়ী করতে হবে পলিসি অনুযায়ী খবরকে যদি সেটা আবার যদি ঠিকঠাক মতো হতে হবে এরকম এটা তো খুবই মানে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই সাংবাদিকের যে বাইরে গিয়ে যে আক্রান্ত হওয়া বা ঘটনাগুলো ঘটে এটা একটা প্রফেশনাল হ্যাজার হিসেবে আমাদের দেখতে হবে বা দেখা উচিত এর থেকে অনেক বেশি খারাপ অবস্থা অনেক বেশি বিভিন্ন পেশার লোক আরও বেশি অনেক বেশি সন্তোষের মধ্যে থাকে কিন্তু আমার যেটা মুদ্রা বক্তব্যের পয়েন্ট সেটা হচ্ছে এইটা যেহেতু একটা আমাদের জীবনে একেবারে ছোটবেলায় ওই রাক্ষসের গল্প শোনা থেকে মহাভারতের সেই জরাসন্ধ বধ পর্যন্ত এত স্বাভাবিক একটা বিষয় এবং এত অনিবার্য একটা বিষয় যে মানুষ কখনোই আধিপত্যবাদ ছাড়া বাঁচতে পারে না সভ্যতার চালিকা সভ্যতা এখন এটা যদি সংখ্যাগুরুর আধিপত্য হয় সেই সন্ত্রাসের মাত্রা বাড়ে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে নানান জায়গায় তার বহু উদাহরণ আছে এই আধিপত্যটা যদি কোনো একটা ব্যক্তির হয় তাহলে আরেকটু কম হয় তার ডিগ্রি এটা যদি একটা সমষ্টির হয় তাহলে তার ডিগ্রি বাড়ে তো ফলত এটা সবসময় চলতে থাকে থাকে তো সেইটার বাইরে তো সাহিত্য নয় যারা সাহিত্যিক তারাও নন যারা পড়ছেন সে লেখাপত্র তারাও নন ফলত এটা খুব স্বাভাবিকভাবেই সাহিত্যে আসে কিন্তু আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি যে যা ঘটে যা দেখি তার দশ শতাংশ নোট করতে পারি বা মনে রাখতে পারি যা নোট করতে পারি বা মনে রাখতে পারি তার হয়তো এক থেকে দু শতাংশ লিখতে পারি বা দেখাতে পারি ফলত যেটা আমরা লিখছি বা দেখাচ্ছি বা যা আপনারা দেখছেন বা লিখ পড়ছেন আমার ব্যক্তিগত বিশ্বাস ঘটনাটা তার থেকে বহুগুণ বেশি কিন্তু তবুও যতটুকু আসছে সেটাও কিন্তু কম নয় সেটাও যথেষ্ট এবং সেইটাকেই একটা মাপকাঠি রেখে যারা পড়বেন বা যারা দেখছেন টিভিতে বা বিভিন্ন খাতে তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন যে রিয়েলিটিটা কি আর রিয়েলিটিটা যে কি সেটা যে একেবারেই কত ভয়াবহ তার জন্যই এই ট্রুথ স্ট্রেঞ্জার দেন ফিকশন এই তো এমনি এমনি লোকে বলেনি নিশ্চয়ই আমরা একটা মনোনামা দেখেছি বা একটা কাশ্মীরে কেউ আমরা কখনো ঘুরতে গেছি বা দেখেছি বা কিছু খাগড়ে কাগজে বেরিয়েছে পড়েছি কিন্তু যা আমরা পড়েছি বা যা দেখেছি আমি এটা সব সময় মনে করি যখন যেখানে সাংবাদিকতা করতে গেছি একটা সেটা দুর্ভিক্ষ হোক সাহিত্যে তো পুরোপুরি সেটা রিফ্লেক্টেড হয় না অন্যভাবে হবে হয় না সম্ভবই নয় নিশ্চয়ই সম্ভবই নয় আমি এবারে হিমবন্ত অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব যে একজন অধ্যাপক তিনি সমালোচকও বটে তার দৃষ্টিভঙ্গি থেকে এই যে সাহিত্যে এই সন্ত্রাস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে আরেকজন সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি থেকে এবার একজন অধ্যাপকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি কীভাবে দেখছেন নমস্কার একটা সংশয় তৈরি হয়ে যাচ্ছে এই কারণে আমার সহবক্তারা প্রায় প্রত্যেকেই সাম্প্রতিক টেক্সট এবং সাম্প্রতিক অভিজ্ঞতা নিয়েই কথা বলছেন এবং সেটাও প্রধানত হয় এপার বাংলা নয় ওপার বাংলা একটা ছোট ভৌগোলিক অংশে কিন্তু আমার মনে হয় আজকের বিষয় ছিল সাহিত্যে সন্ত্রাস এবং তার একটা ব্যপ্তি সময়গত ভৌগোলিক ব্যক্তি দুটোই হয়তো তা কামনা করে দেখুন আমাদের মহাকাব্যগুলো যদি দেখি আমরা সে এদেশে হোক আর বিদেশে হোক সেখানে আমরা দেখেছি মহাকাব্যের মধ্যে সমস্ত যুদ্ধবিগ্রহ থাকে আর যুদ্ধবিগ্রহ থাকলে সন্ত্রাস থাকবে সেটা সাহিত্যিক মহাকাব্য হুমারিক বা মহাভারতীয় হোক অথবা বার্জিল অথবা দান্তে হোক যে কোনো জায়গায় কিন্তু এটা ঘটনা যে তারপর যেভাবে আমরা সেক্সপিরিয়ান ট্র্যাজেডির মধ্যে একটা সত্যি সত্যি ভায়োলেন্স দেখেছি আমরা প্রত্যেকে এটা জানি এ কথা খুব যে শেক্সপিয়ার ফুল অফ ভায়োলেন্স উৎপল দত্ত খুব মজা করে বলতেন যে শোলে দেখেছো শোলে দেখো তাহলে কি করে শেক্সপিয়ার বুঝবে ভায়োলেন্সই তো জানো না তো ঠিক সেই জায়গাটা না বাংলা সাহিত্যে মধ্যযুগে আমরা অতটা পাইনি তার একটা কারণ মধ্যযুগে গদ্য সাহিত্য পাইনি মধ্যযুগে নাটকও পাইনি ফলে একদম অষ্টাদশ শতাব্দীতে পুরাণের কিছু অংশ এবং অন্নদামঙ্গলের সামান্য কিছু অংশে বর্গীর আক্রমণ সংক্রান্ত কিছু জায়গা ছাড়া খুব বেশি আমরা এরকম সন্ত্রাসের ছবি পাচ্ছি না রবীন্দ্র সাহিত্যে যদি আসি উনি বললেন বাবু শাস্তির কথাটা আমার সেটা ততটা সন্ত্রাসের কথা মনে হয়নি যতটা মানবিক অভিমান মান এবং সম্পর্কের একটা টানা পড়েনের ব্যাপার এবং প্রান্তিক মানুষকে নিয়ে রবীন্দ্রনাথ প্রথম গল্প লিখছেন এটাও একটা বড়ো ফ্যাক্টর এটার জন্য এই গল্পটা উল্লেখযোগ্য আমার মনে হয়েছে সন্ত্রাস থাকতে পারতো সেই ধরুন বিসর্জনে যখন রঘুপতি বলছেন কে বলিল হত্যাকাণ্ড পাপ এই গোটা পৃথিবীটাকে তার একটা মহা হত্যাশালা মনে হচ্ছে তারপরে যখন ক্ষেমঙ্কর মালিনীতে সেই রকমভাবে উগ্রপন্থী ধর্মীয় পথটাকে অবলম্বন করছেন সেই সব জায়গায় কিছু সন্ত্রাসের ইঙ্গিত রয়েছে রবীন্দ্রনাথের পক্ষে যেটা করা সম্ভব ছিল সম্ভব ছিল উনিশশো পাঁচের বঙ্গভঙ্গকে উপলক্ষ করে উনিশশো পনেরো ষোলোতে যে উপন্যাস লেখা হলো ঘরে বাইরে তার মধ্যে একটা সন্ত্রাসের সম্ভাবনা তৈরি ছিল কিন্তু আমরা দেখলাম সত্যজিৎ এবং রবীন্দ্রনাথের মধ্যে এখানে একটা দৃষ্টিকোণের তফাত হয়ে গেল সত্যজিৎ যত স নিশ্চিতভাবে নিখিলেশের মৃত্যুটাকে দেখালেন রবীন্দ্রনাথ সেটা দেখাননি আর সত্যি সত্যি সন্ত্রাসবাদী পথকে নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন চার অধ্যায়কে ঘিরে তো একটা জিনিস আমার মনে হয়েছে যে বাংলা সাহিত্যে যে কোনো কারণেই হোক সরাসরি দেখুন সমাজে সন্ত্রাস আছে আমার বন্ধুরা যেটা বললেন সেটা মেনে নে না নেওয়ার মতন নির্বুদ্ধিতা আমাদের কারণ নেই কিন্তু প্রশ্ন হলো সেটা সাহিত্যে কতটা প্রতিবিম্বিত হয়েছে এক্ষেত্রে আমি বলব ইউরোপীয় কনটেক্সটে আমরা নানা সাহিত্যে যেভাবে দেখেছি ইভেন ফিল্মে হিচকক যদি আপনি দেখেন দেখবেন সেখানে অদ্ভুত চাপা একটা সন্ত্রাস আছে আবার যদি কোয়ান্টিন টারান্টিনও দেখেন সেটা সন্ত্রাসের উপরই দাঁড়িয়ে আছে পোস্ট মডার্ন ফিল্মগুলো আমরা কিন্তু ঠিক সেইভাবে বানাইনি আমাদেরও হয়তো রহস্য রোমাঞ্চ সিরিজ কিছু আছে হ্যাঁ সেখানে কিছু ওই রকম গা ছমছমে ব্যাপার আছে আমাদের পুরনো কালে যারা আরেকটু আগে লিখছিলেন তাদের মধ্যে পাঁচকড়ি দে অথবা ধরুন হেমেন রায় অথবা গুপ্ত। এদের লেখার মধ্যে ক্রেটিভ এদের মধ্যে কিছু ওই রকম একটা সাসপেন্স আছে একটা কিন্তু তাকে কি আমরা ঠিক টেরোরিজম বা ভায়োলেন্স বলব সেটা নিয়ে আমার একটা একটু আবার কিন্তু কিন্তু খটকা রয়েই গেছে মানে বাংলা সাহিত্যের আমরা সেই জায়গাগুলোকে যদি না 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 ওটার সঙ্গে আমরা বরং কালবেলার মধ্যে হ্যাঁ ঠিক কালবেলার মধ্যে সমরেশ মজুমে কালবেলার মধ্যে সেটা আছে পুলিশ কাস্টডিতে যখন একজনকে ধরে স্বীকারোক্তি আদায়ের মতন করা হচ্ছে মানে ভেবে দেখুন আমরা যত পেছনের দিকে আসছি আধুনিকতার দিকে আসছি তখন আসছে এবং আমার নিজের মনে হয়েছে যে জায়গাগুলোতে সন্ত্রাস থাকতে পারতো ধরুন দেশভাগ দাঙ্গা মন্যন্তর এই সব ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি বাংলা সাহিত্যে সন্ত্রস্ত হওয়ার পরিবেশটা কম কম্প্যারেটিভলি এই ঘটনাগুলোর আফটার এফেক্ট কিভাবে আছে সেইটা অনেক বেশি যে কারণে আমার মনে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সাংঘাতিক প্রথম মহাযুদ্ধের সাংঘাতিক এফেক্ট যে টিএসএলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডে আছে সেটা বাঙালির কাছে ভারতীয়র কাছে বেশি জনপ্রিয় কারণ সেখানে সন্ত্রাসের ওই আঁকারা ভয়ঙ্কর ছবিটা নেই বরং তার পেলব একটা দার্শনিক উন্মোচন আছে যেটা আমরা বাঙালিরা অনেক বেশি গ্রহণ করেছি এবং এন্টার বাংলা আধুনিক কবিতা যে বইটার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছে কিন্তু হিমবন্ত আমি যেটা আপনাকে একটু আটকাচ্ছি সেটা হচ্ছে যে ধরুন প্রফুল্ল রায় প্রফুল্ল রায়ের পাতার নৌকো সেখানে কিন্তু আমি অতদূর আসি কিন্তু এখনো অতদূর আশি নি আরেকটা আই বলছে হ্যাঁ সেটা এর থেকে আমি বলছি সেই মানে কী হয়ে বিশ্বযুদ্ধ এসছে হ্যাঁ সন্ত্রাসটা সাম্প্রতিককালে অনেক বেশি স্পষ্ট তার প্রতিবিম্বন অনেক বেশি স্পষ্ট এবং এক্ষেত্রে আমি জানি না অন্যরা একমত হবেন কিনা আমার মনে হয়েছে সবার আগের যার নাম করা উচিত তিনি জগদীশগুপ্ত জগদীশগুপ্তের বেশ কিছু গল্পের মধ্যে সোশ্যাল একটা ভায়োলেন্স তো আছেই পার্সোনাল ভায়োলেন্স তো আছেই এমনকি ডোমেস্টিক ভায়োলেন্সের যে কথাটা বলছেন জগদীশগুপ্তের গল্পে কিন্তু সেটা আছে তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় অল্প থাকলেও জগদীশগুপ্তের মধ্যে খুব বড় করে আছে আর যেটা ত্রিদীপবাবু বলছিলেন ঠিকই তারপরে মানে কল্লোল উত্তর স্বাধীনতা উত্তরকালের গল্পে আমরা দেখতে চাই হ্যাঁ একটা কথা ভেবে দেখুন তফাতটা দেশভাগ দাঙ্গা নিয়ে এখানে ছেচল্লিশ সাতচল্লিশের মতন কবিতা জীবনানন্দ লিখছেন আরও প্রচুর কাজ হয়েছে আমরা জানি কিন্তু সেটাকে না আমার কোথাও মনে হয় একটা নির্বেদ একটা দার্শনিক উচ্চতা এমনটা না হলেই ভালো হতো এমনটা কি হওয়া উচিত ছিল এটা মানবতাকে বিপন্ন করেছে এই ছবিটা যতটা আছে সাদাত হোসেন হোসেন মান্টোর কাহিনীতে যে ভীষণ আকারা ক্রুড একটা রিয়ালিস্টিক ব্যাপার ছিল সেটা কিন্তু আমরা ততটা দেখতে পাইনি বাংলা সাহিত্যে এইভাবে দেখতে পাইনি এমনকি ঋত্বিক এর ফিল্মের মধ্যেও আমরা যথেষ্ট যন্ত্রণা দেখেছি ডেফিনেটলি একটা ফিলোসফিক্যাল যন্ত্রণা সেখানে আছে দার্শনিক একটা নির্বেদ কাজ করেছে ব্যথা কাজ করেছে কিন্তু যে যন্ত্রণা যে সন্ত্রাসের কথা যে ভায়োলেন্সের কথা বলা হচ্ছে সেটা সম্ভবত আরেকটু পরে আমরা পাচ্ছি আরেকটু পরে পাচ্ছি মানে আমরা সেইটা ক্রমশ পাচ্ছি কিন্তু স্বাধীনতা উত্তরকালের সেই সময় থেকে যখন আমরা স্বাধীনতার মর্মটাকে কোথাও হারাতে শুরু করলাম দেখলাম যে যেভাবে স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতার অনেকটাই আমাদের কাছে তচ্ছপ হয়ে গেল যে রকম স্বাধীনতা আমাদের আস্বাদন করতে হচ্ছে এবং তারপর থেকেই হয়তো হাংরি আন্দোলন কোথাও আমাদের সাহিত্যকে প্রভাবিত করছে এবং ষাটের পর থেকে যারা যারা লিখতে শুরু করলেন সত্তরে আশিতে তাদের লেখার মধ্যে অনেক বেশি করে আমরা এই সন্ত্রাসের একটা সঠিক রূপ দেখতে পেলাম আর আমি সেক্ষেত্রেও আমি বলবো নবারুণ ভট্টাচার্যের কথা আলাদা করে নবারুণ ভট্টাচার্যের গল্প উপন্যাসের মধ্যে আমরা দেখেছি যে ওই সন্ত্রস্ত পরিবেশটাকে কি ভয়ঙ্করভাবে তিনি গ্রহণ করেছেন হ্যাঁ দেখুন একদিক থেকে দেখতে গেলে গ্রাফিক নভেল যদি দেখেন তার মধ্যে আপনি মারামারি কাটাকাটির ওই একটা ছেলে ভুলনও সন্ত্রাসের চেহারা পাবেন কিন্তু আমার মনে হয় না খুব মহৎ উপন্যাস গ্রাফিক নভেলে ধরা যাবে কখনো ধরা যাবে না আমার এটা ব্যক্তিগত মত অন্যের অন্য মত থাকতে পারে তো সেক্ষেত্রে সন্ত্রাসকে চাইতে গেলে সত্যর পরবর্তী এই জগতের কাছেই হয়তো আমাদের ফিরে আসতে হবে এবং টেরোরিজম ক্রস বর্ডার টেরোরিজম সব কথাগুলি ইন্টারন্যাশনাল টেরোরিজম এই কথাগুলি আইএসআই বা আল কায়দা এই শব্দগুলির সাথে আমরা জবে থেকে পরিচিত হতে থাকলাম সেই সময় এই সন্ত্রাস আমাদের মর্মে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে একটু একটু করে সেদিয়ে যেতে লাগলো এবং আমাদের শির দিয়ে একটা হিমশীতল একটা বাতাবরণ রইল সেটা ছোট্ট ডোমেস্টিক অঙ্গনে বাধা থাকলো না আমরা জয় গোস্বামীর সপাং সপাং বলে একটা কবিতার বই দেখলাম তার মধ্যেও আমরা দেখতে পেলাম তিনি কবিতা লিখছেন যে বিষয়কে কেন্দ্র করে সেটার মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ কোথাও রয়েছে ধন্যবাদ আমি আমার নিচে রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ইমানুল হক উনি এই সাহিত্যের সন্ত্রাস নিয়ে বলতে চান হ্যাঁ এবং আমি মাজারুলের কাছেও জানতে চাইব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই সময় তোমাদের বাংলাদেশের লেখার মধ্যে বারবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসেছে উপন্যাস এবং সেখানেও তো বাঙালি সন্ত্রস্ত হয়েছে সেই সম্পর্কে যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ হয়েছে সেটা পরে জানতে চাইবো বিমান আমি খালি একটা বিষয় বলছি যে আমাদের তো চোখ দেখে না দেখে চোখের ভিতরকার মন সন্ত্রাস শব্দটাই যথেষ্ট সন্ত্রাস তৈরি করতে পারে সন্ত্রাস মানে আমরা ধরে নিই কাউকে মার বা আক্রমণের খুন রক্ত ইত্যাদি ইত্যাদি এবং ধরুন এবং বলতে গিয়ে আমরা যখনই দেখি সেটা সংখ্যা গুরুর দৃষ্টিতে দেখি কারণ হিমবন্ধুতা বললেন অবশ্যই ধর্মনিরপেক্ষে মানুষ আল কায়দায় এলো কিন্তু আর এস এস এলো না আর এস এসটা বাদ চলে গেল কারণ আমি নিরাপদ থাকতে চাই এক অথবা ওটাকে আমি মনে করছি না দুই একটা লোককে পেটানো হলো মারা হলো পুলিশ মারলো বা চোর ডাকাত মারলো আমি থানায় গিয়ে অভিযোগ করতে পারবো কিন্তু একটা লোক দিনের পর দিন না খেয়ে থাকলো রাষ্ট্র কর বাড়িয়ে দিল দেশের টাকা বিদেশে চলে গেল পাচার হলো পঁচাত্তর পয়সার রসুন একশো টাকা কেজিতে বিক্রি হতে লাগলো জিনিসের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেল আর কুড়ি টাকা চাল ছেচল্লিশ টাকা চল্লিশ টাকা কিনতে হচ্ছে সেই লোকটা না খেয়ে থাকছে আমি একটা খালপারে কাজ করি সেখানে একটা বাচ্চা মেয়ে বিশে ফেব্রুয়ারি যদি আমরা উৎসব করি সেই দিন ভাত ফুটতে দেরি হচ্ছে বলে মানিক তারা খালপার সুকুমার বাড়ি থেকে এক কিলোমিটারও নয় সেখানে গিয়ে এসে ভাতের থালা ভাতের হাঁড়িতে গিয়ে পুড়ে মারা গেল আমি না কেউ লিখলাম না এইটাও কিন্তু আর বিরাট সন্ত্রাস এই যে না সন্ত্রাসের কথাটা ওইটা বলছি যে আমার খাদ্যের অধিকার কেড়ে নেওয়া আমার জীবনযাপনের অধিকার করে নেওয়া আমার কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া এই সন্ত্রাসটাকে আড়াল করার জন্যে এই সব খুনি খুনি গোলাগুলি সন্ত্রাসের কথা আমরা বেশি বলি আমার মনে হয় সন্ত্রাসের মধ্যে এটাকেও ধরা উচিত আমার বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছে একদম ঠিক কথা মাজারুল ভাই আপনার কাছ থেকে আমরা দু একটা কথা শুনতে চাই আপনাকে অতিথি হিসেবে পেয়েছি মুক্তিযুদ্ধের বিষয়ে বলছিলেন হ্যাঁ এই যে সন্ত্রাস এবং বাংলাদেশে এই যে দশক আমাদের এখানে নকশাল মুভমেন্ট চলছে একই সময় বাংলাদেশের থেকে এবং উদ্বাস্তু তারা হ্যাঁ এগুলো তো নানাভাবেই আমাদের সাহিত্যে এসছে বিশেষ করে মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের সাহিত্য মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে সাহিত্য রচনা হচ্ছে সেখানে আমাদের মেজর সাহিত্যিকরা প্রত্যেকেই একাধিক লেখা লিখেছেন একাধিক উপন্যাস তারা লিখেছেন যেমন হুমান আহমেদের প্রায় ছয় থেকে সাতটি উপন্যাসই আছে যুদ্ধ নিয়ে এবং সবচেয়ে বিশাল ক্যানভাসে যেটি লেখা জস্ত জরনির গল্প এটি অনেক মানে বড়ো ক্যানভাসে যেখানে মুক্তিযুদ্ধ পুরো পঁচিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বরের পর্যন্ত বিশেষ করে যে বিভৎসতা সন্ত্রাসের যে বিভৎসতা এবং যে নারকীয় হত্যাযজ্ঞ ওই সময় সংগঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে ধরে মানে তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেমন আমি একটি যেটা জানি যে আমার বড় ভাইয়ের বন্ধু সে মুক্তিযোদ্ধা ছিল সে প্রতিদিন রাতে বাড়িতে এসে ঘুমাতো মার সাথে না ঘুমালে সে থাক মানে সে শান্তি পেত না মার হাতের ভাত খেতেই হতো ভোরে সূর্য ওঠার আগে সে বাড়ি থেকে বেরিয়ে যেত একদিন এরকম তার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছে সূর্য উঠে গেছে সে তারপরও সে রওনা দিয়েছে তার সহযাত্রীদের সাথে যোগ দেবে তার গ্রামের এক তার এক বড় ভাই সে বলল যে তুমি এই সময় যাচ্ছ কোথায় রাস্তায় তো আর্মিরা আছে তুমি বরং আমার বাড়িতে এসে থাকো হ্যাঁ তুমি আর সামনে এগিয়েও না সন্ধ্যা হয়ে গেলে তারপরে তুমি হ্যাঁ রাত যেও সে তাকে বিশ্বাস করে তার বাড়িতে যে আশ্রয় নেয় জাস্ট খাওয়া দাওয়া করে এক থেকে দেড় ঘন্টা পরে আর্মিরা এসে তাকে ধরে নিয়ে যায় এবং যেহেতু সে খুব শিক্ষিত মুক্তিযোদ্ধা ছিল এবং তাকে নানাভাবে সে একটি প্রাটনের নেতৃত্ব দিত তাকে তাকে নানাভাবে নির্যাতন করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য বের করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তাকে সেটা করতে পারেনি পরে যেটা করা হয়েছে যে তাকে গ্রেনেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মানে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে তার পরেও যখন কোনোভাবেই তার কাছ থেকে কোনো কিছু বের করতে পারেনি তার মুখ দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলাতে পারেনি তখন তার সমস্ত শরীর থেকে চামড়া ছিলে সেখানে লবণ লাগিয়ে তিন দিন তাকে লাইট পোস্টের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা দেখানোর জন্য আর কি তো এরকম নানাভাবে ছাড়া নকশাল আন্দোলনের কথাটাই যেটি বলছিলেন সেটিও আমাদের সাহিত্যের একটি বড় অংশ জুড়ে এসেছে আর কি ধন্যবাদ 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 আমি এবার আবার শিষ্যর কাছে ফিরবো এই উপন্যাস লেখার সময় পুরোনো কোনো লেখার দ্বারা কি আপনি কোনো প্রভাবিত হয়েছিলেন মানে এই এই যে আলোচনাগুলি আমরা করলাম আমাদের সাহিত্যে বাংলা সাহিত্যে শুধু না সারা পৃথিবীর সাহিত্যে বা সাংবাদিকতার মধ্যে যে সন্ত্রাস আপনি যখন লিখতে শুরু করেছেন তার মধ্যে কি এই লেখাগুলোর কোনো লেখা কোনোভাবে প্রভাব ফেলেছে মনে হয়েছে অবচেতনে বা চেতনে না আমার ক্ষেত্রে পুরনো কোনো লেখা বা সাহিত্য থেকে অনেক বেশি প্রভাব ফেলেছে সমসাময়িক ঘটনাগুলো কিছু না আমি একটা উদাহরণ দিই দেবতোষ কাশ্মীরের কথা বললো রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বললো বুরহানওয়ানি আপনার আপনারা সবাই নাম শুনেছেন মারা গেছে এবছরের শুরুর দিকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপরে তাকে মেরে ফেলা হয় বুরহানওয়ানি কীভাবে জঙ্গি হল এটা শুনেছিলাম আমরা আমরা পড়েছিলাম খবরে যে বুরহানওয়ানি এবং তার দাদা স্কুটারে করে বাজার যাচ্ছিল তো ওই সি আর একটা ক্যাম্প পেরিয়ে যেতে হয় সেখানে তাদেরকে নামানো হয় সার্চ করা হয় নানা ধরনের প্রশ্ন করা হয় কোনো কিছুতেই কোনো কিছু না পেয়ে বলেছিল যে যাক প্যাকেট সিগারেট নিয়ে তো বুড়ানি ওয়ানির দাদা বলেছিল যে হঠাৎ এই সিগারেট খাবেন আমি খাওয়াবো কেন ওটাই ছিল সুতো ওটাই ছিল সুযোগ তারা পেটাতে আরম্ভ করে ওর দাদাকে এবং পেটাতে পেটাতে সে যখন অজ্ঞান হয়ে গেছে তখনও সে পিটিয়ে যাচ্ছে বুহানওয়ানি নাকি তখন পালাতে পালাতে চিৎকার করে বলে গিয়েছিল যে আমি ফিরে আসব সত্য এবং বুরহানওয়ানি একটা অত্যন্ত উচ্চশিক্ষিত ছেলে জঙ্গি হয়ে যায় আমার উপন্যাসেও এরকম একটা চরিত্র আছে যে যে ছবি ভালোবাসে যে গান ভালোবাসে যে পড়াশোনা করতে বিদেশ গেছে এবং সে একদিন জঙ্গি হয়ে যাচ্ছে তো আমি ওই পাথটা ট্রেস করার চেষ্টা করেছি বিভিন্ন সমকালীন ঘটনার প্রেক্ষিতে যে একটা মানুষ সত্যি তার কি হয় যে যে লোকটা লোহার মিউজিয়ামে কি একটা ছবি দেখে মোহিত হয়ে যাচ্ছে সেই লোকটা একটা শিল্পীকে কি নিশ্চিন্তে নির্বিবাদে তার সমস্ত কিছুকে নেগেট করে তাকে খুন করার আদেশ দিচ্ছে এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে আমি আবারও বলছি যে ব্যক্তিগত যে ট্র্যাজেডিগুলো ব্যক্তিগত যে যে পতনগুলো সেগুলো আমাকে বেশি আকৃষ্ট করেছে এই উপন্যাসটার ক্ষেত্রে এই আমার একটাই আমার যেটা বক্তব্য ছিল যে এই সমসাময়িক যে ঘটনাগুলো সেগুলো কি বারবার আলোড়িত করেছে না এটা সেরকমভাবে কোনো কিছু না মানে সমসাময়িক এই যে কাশ্মীরের কথা বললেন সে এরকম আরও যে সারা আমি যেহেতু উপন্যাসটা পড়িনি সেই জন্যই কৌতূহল বসেই জিজ্ঞেস করে করছি যে সেইগুলো কি এসছে আমি মানে উপন্যাসের অবশ্যই এসছে অবশ্যই এসছে এবং সেগুলো বলতে গেলে মানে কিভাবে হয়ে যাবে আর কি মানে বলে ফেলা হবে ফেলা হবে মানে সেই জন্যই হ্যাঁ ওটা একটু এই থাক বইটা না বেরোনো অবধি কিন্তু হ্যাঁ কবে বেরোচ্ছে বইটি সাত তারিখ অফিসিয়ালি সাত তারিখ বেরোচ্ছে আর আচ্ছা অ্যামাজন এই বইটি বেছে নিল আমি একদম অন্য প্রসঙ্গে যাচ্ছি যে অ্যামাজন বাংলা বই ওয়েস্টল্যান্ড থেকে শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের বইটি প্রকাশ করলো তারা এই বইটির মধ্যে কি নতুনত্ব দেখলেন যে শিষ্য বন্দ্যোপাধ্যায় বইটি একটা বিরাট প্ল্যাটফর্ম এটা অ্যামাজন ওয়েস্টল্যান্ড অ্যাপ তো বিগেস্ট প্ল্যাটফর্ম এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে তাদের ব্যবসা এবং ওয়েস্টল্যান্ড কোম্পানিটাকে তারা কিনে নিয়েছে যারা জানেন না তাদের জন্য বলছি তো এখন ওয়েস্টল্যান্ড হচ্ছে অ্যামাজন ওয়েস্টল্যান্ড তারা বাংলা বই শীর্ষ বন্দ্যোপাধ্যায় নিয়েছে এটা যথেষ্ট গৌরবের বিষয় এবং সেটা কেন কি তারা ভেবেছিলেন আপনার কি মনে হয় আপনি একটু সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে যদি লেখক শিষ্য বন্দ্যোপাধ্যায়কে দেখেন তারা কী ভেবেছিলেন এটা বলাটা আমার পক্ষে শক্ত কিন্তু দুটো জিনিস বলতে পারি একটা হচ্ছে যে লেখক হিসেবে আমি এই কাহিনিটার প্রতি এই উপন্যাসটার প্রতি অত্যন্ত সৎ থাকতে চেয়েছি যে আমি এমন কিছু লিখবো না যেটা আমি দেখিনি যেটা আমি বুঝি না এক নম্বর যেটা আমি আমার সব লেখাতেই করি আমি যেটা বুঝি না বা যেটা আমি দেখিনি নিজে দেখিনি নিজে এক্সপিরিয়েন্স করিনি আমি সেটা নিয়ে সচরাচর লিখি না খুব যদি না বানানো কোনো রূপকথা লিখতে হয় তো আমি খুব সৎ ছিলাম আমার ফিলিংসের প্রতি এবং ওই ঘটনাগুলোর প্রতি এবং খুব সাহসী ছিলাম আমার মনে হয়েছিল যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালো আমার মনে হয় এই এসেন্সিয়াল এলিমেন্টটা খুব কাজে লাগে একটা বইকে তুলে নিতে আর কি বাহ এবং আমি দেবদোষের কাছে আবার একটু ফিরছি যে আপনি যখন আপনার উপন্যাসটা লিখেছিলেন শীর্ষ যেটা বললেন তো কি আপনার ক্ষেত্রেও কাজ করেছিল সতৎ সৎ থাকা এবং এই যে মানে সেখানে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ না করা হ্যাঁ সে তো বটেই কেননা আমাদের ভারতবর্ষে যে জায়গাটা বহুদিন ধরে চলছে মানে অনেক দিন ধরেই চেষ্টা চালানো হচ্ছে এবং এখন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু একটি নির্দিষ্ট মতাদর্শর ভিত্তিতে একটি দল পেয়েছে এবং তাদের মানে নাম করেই বলছি বিজেপি এবং তার সাথে আর তারা যে মতাদর্শে বিশ্বাস করে তারা দেশটাকেও তো সেই জায়গা থেকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের বহুদিনের ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির ভারতবর্ষ সেই জায়গা থেকে তারা যেটা করতে চাইছে সেই জায়গার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার এটা ছিলই মানে কি বলবো এক ধরনের লড়াই ছিল যে আমি যেটা করব এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমার একটা বক্তব্য আমি খুব পরিষ্কারভাবে তুলে ধরবো সেই সুযোগটা আমি পেয়েছিলাম আমার একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে সেই রিসার্চ ওয়ার্কটা এখানে আমি কাজে লাগিয়েছি কিন্তু যেটা আমার আমি আমার বইয়ের কথা বাদ দিয়েই বলছি সেটা হচ্ছে যে হিমবন্তবাবু যেটা বললেন আমি একটু এই জায়গা থেকে একটু বলতে চাই যে সবাই যেটা আমরা বলছি আর কি শুরুতে শুরুর দিকে ভায়োলেন্স এবং টেরোরিজম কিন্তু গুলিয়ে ফেললে হবে না আর কি ভায়োলেন্স তো আছেই সভ্যতা শুরু থেকেই ভায়োলেন্স আছে ভায়োলেন্সটা ঠিক আছে ভায়োলেন্স আছে কিন্তু সেটা টেরোরিজম নয় টেরোরিজমটা পুরোটাই আপনার বিংশ শতাব্দীর টোয়েন্টিএথ সেঞ্চুরির ফসল আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমি বলবো যে সেই জায়গাটা এবং তারপরে মূলত এই মিলেনিয়ামে নাইন ইলেভেনের পরেই টেরোরিজম আমরা যখন ছোটো ছিলাম আটের দশকে তখন দেখেছিলাম যে আমরা আমরা খবরের কাগজে উগ্রপন্থী বলা হতো ইংরেজিতে বলা হতো এক্সট্রিমিস্ট পরবর্তীকালে মানে পাঞ্জাবের উগ্র বলা হতো উগ্রপন্থী আমি জানি না আপনারা যদি মনে করতে পারেন আনন্দবাজারে বা উগ্রবাদী উগ্রপন্থী উগ্রপন্থী এক্সট্রিমিস্ট এই কথাটা বলা হতো কখনোই টেরোরিস্ট বলা হতো না সন্ত্রাসবাদী বলা হতো না সেটা সম্পূর্ণ এসছে গত পনেরো কুড়ি বছর বাদে মূলত নাইন ইলেভেন ঘটনা এর পর একদম তাই টেরোরিস্ট ব্যাপারটা কিন্তু টেরোরিজম ব্যাপারটা কিন্তু আলাদা ওটা কিন্তু একটা সাধারণ ইয়ে নয় হিংসা বা ভায়োলেন্স একটা কথা বলি প্রফেশনাল জায়গা একটা প্রফেশনাল সন্ত্রাসবোধ হয় খুব পরিকল্পিতভাবে করা হয় সন্ত্রাসবাদ যেটা হয়ে যাচ্ছে আর কি টেরোরজম সেটা খুব অনেক লোককে অ্যাপয়েন্ট করা হচ্ছে সন্ত্রাসবাদীকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার পেছনে সব সময় যে আপনার আমি বলতে চাইছি যে বেশিরভাগ সময় একটা ইডিওলজি থাকে আর এস এর পেছনে আর এসএস সন্ত্রাসবাদী দল এরকম যদি হয় আপনারা তো সবাই জানেন যে হঠাৎ আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় বা একটা স্কুলে একজন গান ডিগ্রি ডিগ্রি করে সবাইকে গুলি করে দিল দশজন মরে গেল পনেরো জন মরে গেল দুশো সাতাত্তর জনকে একজন মেরে ফেলেছিল তাহলে আপনি সন্ত্রাসকে কিভাবে ভাবে এটার মধ্যে কি কোনো এটার মধ্যে কোন কি মধ্যে স্ট্রাকচার এরকম নয় একজন মেরেছে আমি বলবো যে মোটিভলেস আপনি মোটিভলেস মার্ডার কি করে এই সন্ত্রাস এটা এগুলোকে বলে হ্যাঁ আমি তো তাই তো বলছি মানে ভবিষ্যৎকে এটাই যে এরকম স্ট্রাকচার জায়গা থেকে বেরিয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল টেরোরিজম মনে করুন ইন্ডিভিজুয়াল টেরিজম মানে লিঙ্কনকে মারা হয়েছিল এগুলো তখন ছিল টেরোরিজম মনে তারপরে হয়তো ইডিওলজি একটা থাকতে পারে কিন্তু যেটা বলছে একজন বন্দুকবাজ অনেকগুলো মানুষকে মেরে ফেললো কোনো স্কুলে ঢুকে এটার পিছনে না একটা সোশ্যাল ব্যাঙ্করাপসি কাজ করে একটা সামাজিক শূন্যতা কাজ করে মানে কোথাও সে নিজেকে নিরাপদহীন মনে করে এবং ভীষণ হীনমন্যতা থেকে এটা কিন্তু করে অনেকে দেখবেন এক্স আর্মি অফিসার এই কাজ করেছে আমেরিকায় আমেরিকার সমাজটাকে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝবেন দেখবেন স্লোভা ভিজিজেক বলে একজন মানুষ দু হাজার আটে ভায়োলেন্স বলেই একটা টেক্সট লিখেছেন তাতে এই কথাগুলোই বলছেন মানে সেখানে ভায়োলেন্স আর টেরোরিজম কিন্তু খুব কাছাকাছি এসে যাচ্ছে

উনি যে দেবদোষ দেখা মেয়েটা যে উনি যেটা বলছেন যে একজন আমেরিকান যে আমেরিকার সোসাইটিতে বা ইয়েতে সে একজন তার সঙ্গে কোনো ধর্মর যোগ নেই তার সঙ্গে কোনো মানে কি বলবো কোনো টেরোরিজমের যোগ নেই সে গিয়ে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেললো উনি যেটা বলছিলেন যেহেতু তাহলে এটাকে কি কী সন্ত্রাসবাদী হিসাবে দেখা হয় মানে তুমি যেটা কোট করছো যে আর একটা বোঝা যাচ্ছে এ বোঝা যাচ্ছে লাদেন বা আইসিস বোঝা যাচ্ছে কিন্তু এটাকে তুমি কীভাবে কী হিসাবে এটাকে ট্রিট করো আমি তো এটাই বলতে চাইছি যে এটা সন্ত্রাসবাদের নতুন নতুন ফর্ম এটা সন্ত্রাসবাদ আমি এটা কি আমরা সন্ত্রাসবাদ বলবো অবশ্যই সন্ত্রাসবাদ আমি তো বলবোই এটা তো সন্ত্রাসবাদই এটা তো ইন্ডিভিজুয়াল টেরোরিজম এটা ইন্ডিভিজুয়াল টেরিজম আসিস হয়তো কাউকে অ্যাপয়েন্ট করছে এ নিজেই নিজেকে অ্যাপয়েন্ট করছে একটা লোক একটা ট্রাক নিয়ে গিয়ে একটা ভিড় ভরা জায়গা দিয়ে চালিয়ে দিল তো টেরারিজম সংজ্ঞা বদলায় সেও কৌশল বদলায় সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আমি কিন্তু সেই জায়গাটা ধরছি না আমি আমার রকম আমি বলছি যে যে মানুষ হয়তো সিঙ্গেল একজনই একটা ট্রাক নিয়ে যাচ্ছে তার পেছনে রয়েছে একটা বড় আইসি সংগঠন কিন্তু এই এই লোকটির পেছনে তো কেউ নেই না এটা আপাত দৃষ্টিতে আপনি দেখছেন না যে কেউ নেই কিন্তু এর পিছনে না বহুদিনের আমেরিকান সোসাইটির সন্ত্রাসটা কাজ করছে এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইছি মানে এটাকে অনেক দিনে তার ভিতরে ভিতরে একটা দেউলিয়াপনা কাজ করছে তার নিজের সিগনিফিকেন্ট মনে হচ্ছে না ভীষণ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে নিজেকে সেটা খুব বিশ্বাস সেটা হয় না তার বমন এটা তার পারগেশন এ কাইন্ড অফ পারগেশন নামটা বলুন আমার নাম রাজা ইন্ডিভিজুয়াল অ্যাসাসিন শব্দটা জন্মই হয়েছিল একজন ব্যক্তি একজন আরব রাজপুত্র সে দেখেছিল যে এরা পাল্টে যাচ্ছে পুরোটা পাল্টে যাচ্ছে যে ধ্যান ধারণা থেকে চলে যাচ্ছে এবং ও দেখলো পারব না মেয়েদের সঙ্গে তখন সে একটা দল গড়ে সেই দলটার নাম সে তাদের হাসিস খাওয়াতো ভারত থেকে নিয়ে গিয়ে হাসিসকে বলতো যে তুমি এবং সেই লোকটা যখন জেগে উঠতো দেখতে সুন্দর সুরম্য বাগানে এসে জেগে উঠেছে একটি নগ্ন সুন্দরী নারীর কোলে এবং সে বলতো যে তুমি এই জন্মেই তুমি এটা পাচ্ছ আর তুমি যদি হত্যাটা করে আসছো তাহলে তাহলে তুমি বেহেস থেকে এরকম সত্তর হাজার নূর পাবে হুর পাবে তো এই সেখান থেকে সেখান থেকে আল হাসিন তার থেকে হয় আল আসিন পাল্টে পাল্টে ইংরেজিকে অ্যাসাসিন হয়ে গেল তো এইটা একেবারেই নবম শতাব্দীর দিকের ঘটনা যে সে দেখেছিলো যে আমি এইভাবে এটাকে বদলাতে পারবো না তো গুপ্ত হত্যার রাজনীতি যেটা ছিল আর কি এবং চাণক্যের তো একটা ব্যাপার ছিল চাণক্য এক ধরনের গুপ্তহত্যা করাতেন নারীদের ব্যবহার করে গুপ্ত হত্যার রাজনীতিটা ছিল কিন্তু রাষ্ট্রিক মতবাদ হিসেবে রাজনৈতিক মতবাদ হিসেবে সন্ত্রাসবাদ বা ইদানিংকালে যে অর্থে সন্ত্রাসবাদকে বলা হচ্ছে সেইটার ব্যাপারে আমি ওনার সঙ্গে একমত যে ওই তথাকথিত নাইন ইলেভেন কে বা কারা করেছে সেটা ব্রেভ হার্টের মাইকেল মুরা দেখিয়ে দিয়েছেন যেটা রাষ্ট্রই করেছে এটা বাড়ির লোক না ওখান থেকে তৈরি করা হলো কারণ অর্থনৈতিক সন্ত্রাসকে চালানোর জন্যে বাইরের একটা সন্ত্রাসকে রেখে তার রাষ্ট্রীয় নিপীড়নকে নামিয়ে দেওয়া এবং অনেক লোককে ক্ষুধার্ত করে কিছু লোককে অনেক ধনী করে দেয়া আমরা এই অনুষ্ঠানে আমার নাম জ্যোৎস্না চট্টোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আলোচনায় সাহিত্যের সন্ত্রাস সন্ত্রাসের আবার রূপও পাল্টে যাচ্ছে কক দলবদ্ধ ধর্মীয় ইত্যাদি ইত্যাদি বিষয়টা শুনলাম আমি একটু বিতনু চট্টোপাধ্যায় যেটা বললেন সেই বিষয়টা আমি একটু বলতে চাইছি যে একজন সাংবাদিক যেভাবে মানে ওনার যা উনি যা বক্তব্য পেশ করলেন তাতে দেখলাম যে সাংবাদিকতায় তারা বিভিন্ন চ্যানেলের যারা কর্তৃপক্ষ তাদের চিন্তা ভাবনা অনুসারী সাংবাদিকতা পরিবেশন করছে আজকের এই সভায় সবথেকে সন্ত্রাস বা সন্ত্রস্ত বোধ করছি আমি এই কথাটাই ছেলেবেলা থেকে জানতাম যে একজন সাংবাদিক অন্তত কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করেন তো আজকে এইটা শুনে এই আজকের আলোচনায় আমি তো এই মুহূর্তে আমি আমি যথেষ্ট সাহসী আমি যথেষ্ট সাহসী সেটা আমার ছাত্রছাত্রীরা জানে আমার এখানে স্বনামধন্য ধন্য একজন সহকর্মী অধ্যাপক হিমন্ত বন্দ্যোপাধ্যায় আছেন তিনি জানেন আরও অনেকে জানেন কিন্তু বিতনু চট্টোপাধ্যায় যেটি বললেন তাতে তো মনে হলো যে আজ থেকে আমিও ভাবছি যে এই যে টেলিভিশনে দেখছি খবরের কাগজে পড়ছি কোনো কিছুতেই তো আর আস্থা রাখতে পারবো না কোথাও তো একটা মানুষ মনে করতেন ছোটবেলা থেকে জানতাম যে সাংবাদিক একজন নিরপেক্ষ হয় না একেবারেই নয় না এটা একটা সময় ছিল না একটা সময় ছিল কিন্তু কিন্তু এতখানি উনি বললেন আজকের এই সভার সন্ত্রাসের কারণটা শুনুন মালিকানা যখন থেকে একটা মালিকানি মালিকানা ভিত্তিক তো ধরুন একটা সংবাদ পত্রিকা মালিক চালানা তাহলে আর এত বড় বড় সন্ত্রাস কথা দরকার নেই আমি এই সন্ত্রাসের কথাটাই আমাদের মতো যারা পাঠক সমাজে অধ্যাপনা করছি মাস্টার মশাই ছাত্র ছাত্রী ইত্যাদি রয়েছে না আমি আমি একটা অসহায়ত্ব প্রকাশ করছি না না অসহায়ত্ব কিছু নেই আমি আপনাকে সাধারণ একটা ইনিশ বলি সেটা হচ্ছে নিরপেক্ষ শব্দটা এত গোলমেলে একটা ব্যাপার না এ কুন্তি থেকে শুরু করে আজকের সংবাদ মাধ্যমের কোনো মালিক পর্যন্ত কেউ কোনোদিন নিরপেক্ষ ছিল না নিরপেক্ষ একটা খুব গোলমেলা ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যদি হাতির সঙ্গে আমার মারপিট হয় আপনি যদি নিরপেক্ষ থাকেন তার মানে আপনি হাতিকে সমর্থন করছেন সমস্যা হচ্ছে নিরপেক্ষ বলে কিছু হয় না আর সংবাদ মাধ্যম তার একটা রাজনৈতিক পক্ষ আছে আপনি আজকে এটাতে কেন অবাক হচ্ছেন যুগান্তর পত্রিকা চালাতেন কংগ্রেসের নেতারা যারা যুক্ত ফ্রন্ট কী করে গঠন হবে যুক্ত ফ্রন্ট কী করে বাংলা ফ্রন্ট কী করে ভাঙা হবে তাই নিয়ে রাজভবনে রাত্রির এক মিটিং করতেন তো যে খবর কাগজের মালিক তিনি কংগ্রেসের এমন এক নেতা ছিলেন যিনি সরকারটা কালকে পড়বে কি পড়বে না তাই নিয়ে আগামীকাল কংগ্রেসের পক্ষ থেকে সমর্থন তোলা হবে কি হবে না বিধানসভায় কি হবে কি হবে না সেটা খবর কাগজে ছাপা হওয়ার পরে রাজভবনে মিটিং হতো আপনি আচমকা একটি দু সালে এসে অবাক হলেন যে সংবাদ আমি আরও দু চারটে উদাহরণ বলবো এটা তো আমি একটা বাংলায় বলছি আমি বলছি আরও এরকম বহু ঘটনা আছে যেখানে আপনি দেখতে পাবেন আজকের এই যুগে একটা বড় সংবাদ মাধ্যম চালায় সংবাদ মাধ্যমটাও হচ্ছে আরও পাঁচটা বিভিন্ন প্রোডাক্টের মতো একটা বিষয় যেটা বিভিন্ন মালিকানা ভিত্তিক কোম্পানি চালায় যাদের বিভিন্ন রকম সময় শ্রেণী চরিত্র আছে এবং তাদের রাজনৈতিক একটা মতাদর্শ আছে সেই রাজনৈতিক অবস্থান তারা কখনো কখনো পাল্টায় আমরা কেন আজকে দাঁড়িয়ে বলছি যে এই সময়তে যেটা দু চারজন বলছেন অনেকেই বলছেন যে গোটা দেশের যে অবস্থা আমরা সেই গোটা দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি আপনি যদি কতগুলো ন্যাশনাল চ্যানেল দেখেন আপনি দেখে আপনার মনে হবে কোনো কোনো চ্যানেলকে এটা একটা এমবেডেড জার্নালিজম হচ্ছে মানে সরকার যেটা বলছে সেই বলাটাকে প্রমাণ করাই হচ্ছে সেই সংবাদ মাধ্যমের কাজ তো মালিক যদি মনে করে সেই অবস্থান নেয় যেখানে সেটাকে দেখে মনে হবে এটা একটা এমবেডেড জার্নালিজম তাহলে সাংবাদিকের নিরপেক্ষতার মানে হচ্ছে যে ট্রেনের ইঞ্জিন চলছে উত্তর দিকে ট্রেনের বগি চলছে দক্ষিণ দিকে এটা এটা একটা ইউটোপিয়ান আইডিয়া আপনি যদি বলেন যে মালিক নিরপেক্ষ কি সংবাদ মাধ্যম যিনি চালাচ্ছেন তার কি কোনো শ্রেণী আছে তিনি কি কোনো রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করেন তার কি কোনো অবস্থান এমন আছে যে অবস্থান থেকে সে কোনো রাজনৈতিক ভূমিকা পালন করে নির্বাচনের আগে কি পড়ে তাহলে তার মানে আছে সাংবাদিকের অবস্থাটা হচ্ছে আপনাকে আমি খুব ছোটো মুখে সাধারণভাবে বলতে পারি একটা পলিসি ইমপ্লিমেন্টিং ফোর্সের হিসেবে এবং এই পলিসি ইমপ্লিমেন্টিং ফোর্সে একটা বড় বেসরকারি কোম্পানিতে একজন কর্মচারী যেরকমভাবে চাকরি করেন সংবাদ মাধ্যমে একটা বড় যদি ছোট মাঝারি যেমন হোক তার একটা বেসরকারি কোম্পানি সেখানেও তার কোম্পানিতে সেই সরকারি কর্মচারী সেই কাজ করেন আপনি এটাকে বিচার করবেন যে সেই সংবাদ মাধ্যমের কোনো শ্রেণী চরিত্র আছে কি সেই সংবাদ মাধ্যমের কোনো রাজনৈতিক চরিত্র আছে কি না তারা আজকে শুধু দু হাজার বলে নয় তারা উনিশশো সালে কি ভূমিকা পালন করেছে উনিশশো পঁচিশ সালে কি ভূমিকা পালন করেছে স্বাধীনতার আগে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার খবর তো ভারতবর্ষের স্টেটসম্যান পত্রিকায় সাতের পাতায় না নয়ের পাতায় শুনেছিলাম ছাপা হয়েছিল সাড়ে তিন লাইন তো যুগে যুগে আজকে যদি অমর্ত্য সেন নোবেল পান তো অন্তত আট কলম করে ষোলো পাতা প্রোরপত্র হবে তো যুগে যুগেই সংবাদ মাধ্যমের একটা পলিসি ছিল সেই পলিসি তখনও ছিল আজকেও আছে এইবারে সেই সংবাদ মাধ্যমের পলিসি ভালো হচ্ছে খারাপ হচ্ছে তার মালিকের চরিত্র অনুযায়ী সে কী অবস্থান নিচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক তার উপর ভিত্তি করে নিশ্চয়ই হবে তার কারণ এগুলো এগুলো তো আজ খুব স্বাভাবিক আজকে যদি এখন রুপার্ট মার্ডাক একটা আমেরিকান কোম্পানি সে যদি একটা কলকাতার কোনো একটা মিডিয়াতে কি দিল্লির একটা মিডিয়াতে এসে টাকা বিনিয়োগ করে সে তো চায় এখানে একটা এডিটোরিয়াল রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে যে এডিটোরিয়াল রাজনৈতিক আধিপত্য তার সঙ্গে তার ব্যবসা জড়িত তো এই পরিস্থিতিগুলো সব কিছু জেনে যদি কেউ আজকে অবাক হয়ে ভাবেন যে সাংবাদিক কী করে নিরপেক্ষ থাকে কেন নিরপেক্ষ নেই এবং তার জন্য যদি ওই বললাম ট্রেনের কামরা যদি উত্তর বগি যদি উত্তর দিকে যায় কি করে কামরা দক্ষিণ দিকে যাবে তো আপনি এটা আমি বলছি সবার ক্ষেত্রে বোঝার জন্য যে মালিক বিভিন্ন সংবাদ মতো আমি কারোর নাম বলবো না তাদের নিশ্চয়ই আপনি পঞ্চাশ বছর ধরে খবর কাগজ পড়েন না বিষয়টা যেটা বুঝতে হবে সব কাগজ পড়েন না বিজ্ঞাপনটা একটা বিশাল ভাইটাল ব্যাপার না না আজকে খবরের কাগজ বা চ্যানেল আজকের দুনিয়ায় বিজ্ঞাপনের থেকেও বড় ব্যাপার হচ্ছে সরকারি পলিসি নিয়ন্ত্রণ করা আজকের দুনিয়ায় তাই এমন হতে পারে যে একটা সংবাদ মাধ্যমের মালিক যদি তার দেশের শাসক যে আছে তার সঙ্গে দাঁড়িয়ে লাঞ্চ ডিনার করছে সকাল বিকেল তারপর আপনি সাংবাদিককে গিয়ে ধরবেন তুমি ভাই কেন ওই খবরটা নিয়ে এসছো প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে আপনাকে সবাইকেই এটা মাথায় রাখা দরকার আছে কি এই ব্যবসাটা যারা করছে যারা চালাচ্ছে তাদের কি আদৌ করো শ্রেণী চরিত্র বা তাদের কোনো অবস্থান আছে কিনা যদি সেটা থাকে এখন কেউ আছে এখানে কি বলতে পারেন আমি আজ থেকে দশ বছর আগে আজকে মোবাইলে সমস্ত চ্যানেল কাগজ দেখা যায় আজকে টেলিভিশনের হাতে রিমোট আছে দুমদুম করে যখন তখন চ্যানেল চেঞ্জ করা যায় আজ থেকে বিশ বছর আগে কেউ বলতে পারেন আমি বাড়িতে সমস্ত কাগজ রাখতাম রাখতাম না তো কয়েকজন সাংবাদিক কয়েকজন তৃপ্তর মতো লোক কয়েকজন পলিটিশিয়ান বাড়িতে সব কাগজ রাখতো নব্বই শতাংশ লোক রাখত না তো সে কোন মেরিটে ওই কাগজটাকে রাখতো ওই কাগজটাকে রাখতো না কোন মেরিটে সে ঠিক করতো আমি গণশক্তি রাখবো আনন্দ রাখবো না রাজনৈতিক মেরিটে তার কারণ প্রতিটা সংবাদপত্রের পঁচাত্তর বছর ধরেই যদি বাংলায় সংবাদপত্র থেকে থাকে আশি বছর ধরে তার সবসময় একটা রাজনৈতিক অবস্থান ছিল তা আমি কেন বাড়িতে ঠিক করেছিলাম যে আমি ওই কাগজটা রাখবো ওই কাগজটা রাখবো না আমার রাজনৈতিক একটা মেধার ওপর তারা নির্ভর করে সেটা ঠিক করেছিলাম ফলত কাগজের একটা রাজনৈতিক শ্রেণী অবস্থান ছিল সেটা আজকেও আছে উদার অর্থনীতি আসার পরে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে যেভাবে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বিভিন্ন পেশায় বিভিন্ন সংস্থায় সেই সমস্যাগুলোর বাইরে সংবাদ মাধ্যমও নয় সংবাদ মাধ্যমও সেই সমস্যার সমস্যার মধ্যেই পড়ে এবং তার প্রভাব সেখানে সংবাদ মাধ্যম আরও বেশি তার কারণ মাধ্যম অসম্ভব তার রিচ এবং প্রভাবশালী ঠিক আছে আমার মনে হয় যে এটা বিতর্কটা ক্রমশ না মানে একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে মানে আসলে সত্যি এটা ঘটনা যে যেটা বললে এর থেকে কিন্তু বড় সত্যি কথা কিছু নেই আপনার কিছু বক্তব্য আছে হ্যাঁ বলবেন আমার নাম অর্ণব দত্ত নমস্কার সবাইকে অনুষ্ঠান একদম শেষ আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদের আজকে বিতর্ক সভা যেটা হলো মানে যেটা দিয়ে শুরু হলো তারপর দেখা গেল একটা অন্যদিকে যাচ্ছে খুব স্পর্শকতর একটা ইস্যু উঠে এলো ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে এই ব্যাপারটা আমি একটু বলি আমাদের একটু আগে বলা হয়েছে যে কাশ্মীরে এতে ইন্ডিয়ান আর্মি যে ধরনের কাজ করছে বা মণিপুরে যে ধরনের কাজ করছে সেটা খুব নিন্দনীয় খুব ঠিক কথা হয়তো আপনারা বলছেন ঠিক কথা এটা একবার ভেবে দেখেছেন কি যে কাশ্মীরে যখন ইন্ডিয়ান আর্মির কনভাইগুলো যায় তাদের পাথর ছুঁড়ে মারা হয় কেন এটা কি একবার কেউ ভেবে দেখেছেন যে কাশ্মীরি ইউথ যারা চাকরি পাচ্ছে না তারা বলছে আজাদ কাশ্মীর চাইয়ে কেন এটা কি একবার কেউ ভেবে দেখেছেন যে যখন ওয়ান এবং ওয়ান এর উপর দিয়ে ইন্ডিয়ান ট্রাকসগুলো যায় তখন পাকিস্তান কেন মোটর দিয়ে সেলিং করে সেখানে

থেকে রক্ষা করা তাদের দায়িত্ব কাশ্মীরের মানুষের পার্সপেক্টিভে ইন্দ্রান ইন্ডিয়ান আর্মির যে অত্যাচার সেটা অসহনীয় এই দুটোর কথাই বলা হয়েছে এই দু রকম আপনি যখন স্বাধীনতা সংগ্রামী আর আরেকটা কথা যদি যদি অনুমতি দেন সেটা হচ্ছে দোষ তো কাউকে দেওয়া হয়নি বল না স্টেট পলিসিকে দোষ দেওয়া রাইট একদমই নয় আপনি বোঝার চেষ্টা করুন আপনারা বর্ডারে যে সেটা তো নিশ্চয়ই নিশ্চয়ই প্রশংসার সেটা কথা এখানে তো দেখা যাচ্ছে প্রত্যেক দিন পাকিস্তান যখন মোটর সমার করছে আমার মনে হয় গ্রাম সেখানে আমার মনে হয় আমার মনে হয় এক মিনিট আমার মনে হয় আপনার সাথে আমাদের মতের কোনো তফাত হচ্ছে না কেন যে ইউথ কাশ্মীরি ইউথ আজাদ কাশ্মীরের নাড়া দিচ্ছে তারা একটা বিশেষ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে নাড়া দিচ্ছে তাদের অভাবকে কোথাও তারা সামনে আনছে অ্যাড্রেস করছে এক্ষেত্রে আমরা কেউ বোধ তার সাথে পোষণ করি না হ্যাঁ আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আমি আমার মাইক্রোফোন আর যে রয় আমাদের অনুষ্ঠান যিনি প্রধান সঞ্চালক তার কাছে দিয়ে দিচ্ছি এবং একই সঙ্গে আপনারা যারা এই এত রাত্রি পর্যন্ত আমাদের এই ঝগড়া বা বিতর্ক বা আনন্দ আলোচনায় উপস্থিত থেকে আমাদেরকে কি বলবো উৎসাহিত করেছেন এবং এই আপনাদের সবাইকে যে যেভাবেই বলে থাকুন অধ্যাপক থেকে কাশ্মীর পাকিস্তান সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে সবাইকে দিচ্ছি এবং আমি এই সঙ্গে আমাদের মাইক্রোফোন আমার প্রিয় বন্ধু রায়কে তুলে আমরা একটু সন্ত্রস্ত হচ্ছিলাম যে আর কতক্ষণ যাবে এটা কারণ আলোচনা চলতেই থাকতো হয়তো যাই হোক এবার মিষ্টি দিয়ে শেষ করা যাক আমাদের তরফ থেকে কিছু পুরস্কার পুরস্কার উপহার রয়েছে আমার মাথাটা গুলিয়ে গেছে আর কি কিছু উপহার রয়েছে পত্রভারতী এবং অক্সফোর্ড বুক স্টোরের তরফ থেকে আমি এসাকে অনুরোধ করব পত্রভারতীর তরফ থেকে এই উপহার তুলে দেওয়ার জন্য এবং অক্সফোর্ড বুক স্টোরের তরফ থেকে স্বাগত কি আছে বা ধন্যবাদ যিনি প্রথম হাততালি দেওয়া শুরু করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা স্বেচ্ছাসেবক তারা স্বেচ্ছায় অবশ্যই এগিয়ে এসে এই কাজটা করে দিচ্ছে ধন্যবাদ তোমাদের আর যারা এতক্ষণ ধরে এখানে ছিলেন তাদের প্রত্যেককে জানিয়ে দিই যে আগামীকাল ঠিক সকাল এগারোটা থেকে আমরা শুরু করছি আরও একবার এপিজে বাংলা সাহিত্য উৎসবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান ঠিক সকাল এগারোটায় শুরু হবে অনেকগুলো পরপর পরপর বিষয় রয়েছে আমি এগুলো বলতে গেলে লম্বা একটা মেনু পড়তে হবে তার থেকে সহজ কাজ যারা এখনও এই কাগজের টুকরোটা পাননি তারা যাওয়ার সময় নিয়ে যান অথবা এবিএসইউ ইউ এপিজে বাংলা সাহিত্য উৎসবে ফেসবুক পেজ থেকে ডাউনলোড করুন কিংবা তাদের যে ওয়েবসাইট সেখান থেকেও পেতে পারবেন প্রথম দিনের আড্ডা আলোচনা ইত্যাদি সব সমাপ্ত আগামীকাল শুরু করব আমরা আবার ঠিক সকাল এগারোটা থেকে আমি রয় আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ